আজকে তোমাদের ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের ক্লাস নম্বর 8। আজকে যে বিষয়গুলো আমরা শিখব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাপিয়ারেন্স, থেম ম্যানেজমেন্ট, থেম কাস্টমাইজেশন, উইজেট ম্যানেজমেন্ট। এরপর দেখাচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডভান্স কিছু ফিচার, কীভাবে হোস্ট ট্রান্সফার করতে হয়, ভার্সন আপডেট করতে হয়, ওয়েবসাইটে স্প্যাম প্রোটেকশন কীভাবে করব, ব্যাকআপ ওয়েবসাইটে কীভাবে নিয়োগ তারপর রেজিস্টার করব, ওয়েবসাইট অপটিমাইজ করতে হয় এবং পাসওয়ার্ড রিসেট কীভাবে করতে হয়। চলো আমরা শুরু করে দিই। প্রথমে দেখি ওয়ার্ডপ্রেসের অ্যাপিয়ারেন্স অপশনের কাজ, থিম ম্যানেজমেন্ট, কাস্টমাইজেশন এবং উইজেট ম্যানেজমেন্ট। তাহলে আমার কী করতে হবে, আমাদের জ্যামটা চালু করতে হবে। সার্ভার চালু করার জন্য আমি জ্যাম চালু করলাম, আর এখানে আমি ব্রাউজারে গেলাম, গিয়ে আমাদের এক্সাম্পল যে ওয়েবসাইটে আমরা কাজ করছিলাম, লোকাল হোস্ট স্ল্যাশ নিউ ব্যাস WP WP অ্যাডমিন, এটা চাপলাম। আমরা পাস ইউজার নেম ছিল অ্যাডমিন, পাসওয়ার্ড ছিল অ্যাডমিন, ঢুকে গেলাম আমরা। আচ্ছা, এই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য যে মানে ডিরেক্টলি তোমার ক্লায়েন্টের এই কাজগুলো করতে হবে। মানে মনে করো ক্লায়েন্টের যে কাজগুলো করতে হবে সেই কাজই করাচ্ছি তোমাদেরকে। এরকম প্রচুর ক্লাস আছে তোমাদের, যেমন এর আগে ক্লাসে আমি করিয়ে দিয়েছি যে একটা স্লাইডার কীভাবে অ্যাড করতে হয়, এই ডিরেক্টলি ক্লায়েন্ট স্লাইডার অ্যাড করে নেয়। পোর্টফোলিও কীভাবে অ্যাড করতে হয় তোমাদের ক্লাসে দেখিয়েছি, পোর্টফোলিও কীভাবে অ্যাড করতে হয়, একটা কন্ট্যাক্ট ফর্ম কীভাবে অ্যাড করতে এডিট করতে হয় তোমাদের দেখিয়েছি। তো এইসব ডিরেক্টলি তোমার কাজ করতে হয় ক্লায়েন্টের। আচ্ছা, আজকে যে ক্লাসগুলো তোমার দেখাবো এই কাজগুলো তোমাদের ক্লায়েন্টকে ডিরেক্টলি করতে হবে। এখন ধরো আমাদের এই যে সাইটটা আছে, আমি এখানে গেলাম ভিজিট করলাম। আচ্ছা, সাইট ভিজিট করার পরে যদি আমরা ডিরেক্টলি আমরা সাইটে এডিট করতে চাই, মানে কাস্টমাইজ করতে চাই, তাহলে যে অপশানটি আছে এখানে বলা হচ্ছে, এই যে লেখা আছে দেখো অ্যাপিয়ারেন্স, এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছ এখানে। আর প্রথমে অ্যাপিয়ারেন্সের থেমসে চলে গেলাম, এখানে থেমস, এখানে দেখো অনেক ধরনের থেম আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে অনেক থেম যেগুলো আছে। তো কি আমার এই থিমটি ইনস্টল করা আছে, এলিজেন্ট থেমটা ইনস্টল করা আছে, সাথে বাকি যে তিনটে থেম দেখতেছি এই তিনটে থিম কিন্তু কি হয়েছে, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সঙ্গে সঙ্গেই এই তিনটে থিম চলে আসছে। কারণ আমরা যদি এখানে ওয়ার্ডপ্রেসে যাই তাহলে দেখতে পাবা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে এই তিনটে থিম ডিফল্ট থাকে, স্বয়ংক্রিয়ভাবে থাকে। আমি এখানে গেলাম সি প্যানেলে, এখানে মানে সি ড্রাইভে গেলাম, জ্যাম্পে গেলাম, এই সি ডক্সে চলে গেলাম। এবার দেখো লেখা লেখা আছে এই যে আমাদের নিউ ব্যাচ WP, যার মধ্যে ওয়ার্ডপ্রেসের ফাইল নাম রেখেছিলাম। এখানে এখানে কি WP কন্টেন্ট নামে একটা ফোল্ডার আছে, এখানে গেলাম। এরপর দেখো লেখা আছে থেমস, থেমসে চলে গেলাম। এই দেখো আমরা এলিজেন্ট থেমটা পরে ইনস্টল করেছিলাম, বাট বাকি তিনটা থেম 2019, 2017 এবং 2020 এই তিনটে থেম কিন্তু আগে থেকেই ছিল। তো এই তিনটে থেম এখানে শো করছি, আমরা দেখতেছি এই যে 2019, 2017 এবং 20, এই যে 20। যদি কোনো একটা থিম আমি ডিলিট করতে চাই তাহলে কী করতে হবে, জাস্ট তুমি এখানে থিমের উপর ক্লিক করে দিবা, ক্লিক করলে এই দেখা ডিলিট লেখা আছে, তুমি এখানে গিয়ে অ্যাক্টিভেট করতে পারবা বা লাইভ প্রিভিউ করতে পারবে, ইনস্টলের পূর্বে দেখতে পারবে, ঠিক আছে। এখানে গিয়ে আপডেট করতে পারবা থিমটা, ঠিক আছে, যেন আপডেট করা যায় বর্তমান ভার্সন 2.5। তো অথবা তুমি এনেবেল করে রাখতে পারবা যেন পরে অটোমেটিকলি আপডেট হবে, এখানে ক্লিক করে এনেবেল হয়ে থাকবে, এখানে গিয়ে আপডেট করতে পারবা। আর এখানে গিয়ে এই যে ভিউ আপডেট ডিটেলস দেখতে পারবে এখানে গিয়ে, আর টুইটার রাখবো না ডিলিট করে দিবা, তাহলে এখানে ডিলিটে ক্লিক করে দেখছে এই ডিলিট বাটন আছে, তাহলে পুরো থিমটা এখানে থাকবে না, শো করবে ডিলিট হয়ে যাবে, সেটা কিন্তু অ্যাক্টিভেট করতে পারবা। এভাবে যে বাকি যে পুরো থিম যদি ডিলিট করতে চাই ডিলিট করতে পারবে, অথবা আমরা ডিরেক্টলি যদি আমি সি প্যানেলে ঢুকে সেখানে ডিলিট করতে পারি, এখান থেকে ডিরেক্টলি ডিলিট করতে পারি।
এখানে ক্লিক করলে কি হবে এটা চলে যাবে ঠিক আছে হেলো বিষয় তো আমরা যত অ্যাকচুয়ালি যত থিম ইনস্টল করছি সবগুলো থিমে যে ডব্লিউপি কন্টেন্টের মধ্যে আছে হ্যাঁ কন্টেন্টের মধ্যে থিমসের মধ্যে কি আছে সবগুলো থিম চলে আসবে অটোমেটিক্যালি এখানে এলিজেন্ট চলে আসছে এখানে যতগুলো প্লাগইন ইনস্টল করছি যে প্লাগইন সিস্টেমে যে প্রোডাক্টটা আছে এই প্লাগইনসের মধ্যে চলে এসেছে কন্ট্যাক্ট ফর্ম সেভেন আমরা ইনস্টল করেছিলাম তারপরে যে এম এম এল স্লাইড আছে এটা মেটা স্লাইড ইনস্টল করেছিলাম এটা চলে আসছে তারপরে যে ডুপ্লিকেটর পোস্ট ডুপ্লিকেটর হ্যাঁ স্ট্রং টেস্টিমোনিয়াল তারপরে হচ্ছে যে এখানে আটটা প্লাগইন ইনস্টল করলাম আমরা কি পোর্টফোলিও প্লাগইনটা এরকম সবগুলো প্লাগইন দেখে চলে আসছে এখানে এই যে ডব্লিউপি ইউজার অ্যাভাটার এটা ইনস্টল করেছিলাম বুঝলো কি এরকম দেখাচ্ছে যে তুমি যেটা ইনস্টল করো সেখানে এখানে চলে আসবে অটোমেটিক্যালি যে বেস্ট গ্রিড গ্যালারি এটা হচ্ছে ছিল পোর্টফোলিও প্লাগইন এখানে শো করছে মানে অটোমেটিক্যালি চলে আসছে এর বিষয় এটা ডিরেক্টলি আমার যে সি প্যানেল বলি সি ড্রাইভ এখানে সি ড্রাইভে আছে আর এখানে আমাদের সি ড্রাইভের ভিতরে যে ফোল্ডারটা আছে এই যে জ্যামটা ফোল্ডার আছে আমরা এটাকে সি প্যানেল বলতে পারি যেমন ওয়েবসাইটের আমার সার্ভার বলে এটা সার্ভার মনে করো তো আমরা ওই অনলাইনে সার্ভারে গেলে সি প্যানেলে গেলে এই সাইটগুলো দেখা যায় ফাইল ম্যানেজারে গিয়ে এই সবগুলো ফাইল দেখা যায় এই হলো বিষয় তো চলো আমরা দেখি আমরা থেমের বিষয়গুলো দেখলাম এখানে এখানে থেম অ্যাড করতে পারি তাই না নতুন যে কোনো থেম অ্যাড নিউ থেম এখানে ক্লিক করলেই অটোমেটিক ব্রাউজ অপশন চলে আসবে তোমরা জানো এটা তোমাদের এর আগে দেখিয়েছি এখানে আপলোড থেমে ক্লিক করলেই অটোমেটিকলি এখানে আমরা ইয়ে করতে পারি এই হলো বিষয় আর এখানে সার্চে সার্চ করে আমরা ইচ্ছে মতো এই থেমগুলো দেখতেছি অনলাইন থেকে তো লোড হচ্ছে এগুলো যে কোনো থেম তো কী ধরনের থেম দরকার তোমার যে ধরনের থেম এখানে দরকার পার্সোনাল থেম ই কমার্স থেম সোশ্যাল মিডিয়া থেম ভিডিও শেয়ারিং থেম যে ধরনের বা এডুকেশন ওয়েবসাইট থেম তুমি জাস্ট এখানে সার্চ করলে চলে আসবে অটোমেটিক্যালি তো তুমি এখানে ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিলাম এটাই তোমার কাজ অথবা তুমি যদি ডাউনলোড করা থাকে অনলাইন থেকে তুমি এমনি এখানে বাইরে গিয়ে মানে ইউটিউবের ভিতরে মানে এই ওয়ার্ডপ্রেসের ভিতরে গিয়ে তুমি সার্চ না করে বাইরে গিয়ে সার্চ করলাম তো ডাউনলোড করা তোমার আছে এখানে জাস্ট গিয়ে কী করতে হবে তোমাকে যে ব্রাউজ করতে হবে এখানে ব্রাউজে ক্লিক করে তোমার চিনে দিতে হবে ওপেন করলে এখানে অটোমেটিক্যালি আসবে ইনস্টল নাও করে দিবা ইনস্টল হয়ে গেল তোমাদের এগুলো দেখিয়েছি আমি তাই না এই জন্য আমি আর রিপিট করলাম না চলো আমাদের এখন থেম মনে করে ইনস্টল করা আছে অ্যাপিয়ারেন্সে দুই নম্বর অপশানে চলে যাই আমরা অ্যাপিয়ারেন্সে ছিলাম থেমসে এখানে ছিলাম অ্যাপিয়ারেন্সের দুই নম্বর কাছে কাস্টমাইজ এই যে থিম দেখতে পাচ্ছ যেটা আমাদের ইনস্টল করা আছে এলিজেন্ট থিম তো কাস্টমাইজ করতে চাই তাহলে কী করবো হ্যাঁ আমরা এখানে গেলাম খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখো একটু ভালো করে দেখো হ্যাঁ মানে এখানে তোদের প্রচুর কাজ করতে হবে ক্লায়েন্টের এই কাস্টমাইজ অপশানে গিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ঠিক আছে এবং সবাই খুব মনোযোগ সহকারে দেখো মানে এটা প্রচুর কাজ করতে হবে ক্লায়েন্টের এই কাস্টমাইজ অপশান দিয়ে তো চলো আমরা দেখি তাহলে সেটা হচ্ছে যে আমি এখানে অ্যাপিয়ারেন্সে এসে এই কাস্টমাইজে ক্লিক করলাম এখন দেখো এই বাম দিকে দেখো অপশন চলে আসছে এখানে ঠিক আছে এখানে উই আর সোশ্যাল লেখা আছে এখানে হ্যাঁ আমি এখানে মাউস দিয়ে ক্লিক করে দিলাম মানে এগুলো হচ্ছে ওই যারা এই থেম তৈরি করেছে রিসেন্ট তাদের কিছু লিঙ্ক আছে এখানে ফেসবুক টুইটারের লিঙ্ক আছে ঠিক আছে এখানে রিভিউ দিতে বলছে সাইটে একটা ফিডব্যাক দিতে বলছে আমাদের যে কেমন লাগছে সাইটটা আচ্ছা আমরা এখানে যে ফিচারগুলো ব্যবহার করছি আরও অ্যাডভান্স কিছু ফিচার এই থেমে আছে আমরা ফ্রি ভার্সন ব্যবহার করছি তোমাকে বলতেছি যে লাইট ভার্সন থেকে আমরা প্রো ভার্সন ব্যবহার করতে পারি এখান থেকে প্রো ভার্সন ব্যবহার করতে পারি ঠিক আছে আর এখানে ক্লিক করে আমরা থিম চেঞ্জ করতে পারি আমরা যখন ওখানে গিয়ে থিম চেঞ্জ করেছিলাম থিমস অপশানে গিয়ে ঠিক আছে অ্যাক্টিভেট করে এক অন্য একটা থিম ব্যবহার করেছিলাম এখানে গিয়ে আমরা চেঞ্জ করতে পারি এখানে চেঞ্জে ক্লিক করলে কী হবে অটোমেটিক চেঞ্জ অপশান চলে আসবে ঠিক আছে এই যে দেখছো এখানে চলে আসছে থিমগুলো এখানে তো আমরা কী করতে পারি এখান থেকে ইনস্টল করতে পারি এই যে এখানে থিমগুলো ক্লিক করলে ইনস্টল অপশান চলে যাবে এখানে এল বিষয় আচ্ছা যদি আমরা এখানে চেঞ্জে ক্লিক করলাম
আমরা এখানে যে থিমগুলো আগে দিয়ে ইনস্টল করেছিলাম, মানে আগে থেকে ছিল আর ইনস্টল করেছিলাম, এই চারটা শো করছে। আমি যদি অন্য থিম শো করতে চাই, এখানে ওয়ার্ডপ্রেস থিমস এখানে ক্লিক করতে হবে। ওয়ার্ডপ্রেসের যত থিমস ওইখানে শো করতেছিল এখানে তোমার অটোমেটিকলি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ চলে আসছে, যে থিমগুলো তোমরা ওখানে ব্রাউজ করে দেখালাম যে অনেক থিম ওখানে ছিল। এই যে তুমি যে ধরনের চাচ্ছে সে ধরনের তুমি থিম পাবো। এই থিমের নাম লেখা আছে এখানে, ইনস্টল প্রিভিউ, এই যে ওয়েব আর্টিস্ট, হ্যাঁ রেস্টুরেন্ট থিম, কেউ রেস্টুরেন্ট দিয়েছে মনে কর, তার মানে খাবারের দোকান দিয়েছে, রেস্টুরেন্ট হোটেল, তাদের জন্য এই ধরনের থিম লাগবে, বুঝলো কি? এই যে কারোর ব্লগ দরকার, হ্যাঁ ব্লগিং ওয়েবসাইটের জন্য এই ধরনের থিম সে ব্যবহার করতে পারে। এটা এক ধরনের থিম, অনেক ধরনের থিম আছে মনে করো। ফিটনেস, কারো মনে করো জিম দিয়েছে, একটা জিম আছে, হ্যাঁ জিমনেশিয়াম আছে, যে মানুষ ব্যায়াম করে, তার এই ধরনের থিম লাগবে, ফিটনেস ইনসাইট, হ্যাঁ এই ধরনের অনেক থিম আছে। কনস্ট্রাকশনে কারো ওয়েবসাইট আছে, রিয়েল এস্টেট বিজনেস করে মনে করো, তার এই ধরনের কনস্ট্রাকশন থিম লাগবে। যে দেখতে পাচ্ছ তোমার এখানে কনস্ট্রাকশন থিম। মজার বিষয় কি, তোমার রেডিমেড তৈরি করা আছে ওয়েবসাইট উইদাউট কোনো নলেজ, হ্যাঁ কোনো প্রোগ্রামিং নলেজ, কোনো মনে করো এইচটিএমএল সিএসএস নলেজ ছাড়া, তো খুব সহজেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ধরনের থিম ইনস্টল করে এরকম লাইভ একটা সাইট পেয়ে যাচ্ছে মনে করো, খুব সহজে পাওয়া সম্ভব। তার জিজ্ঞেস করতে ভাই তোমরা এইচটিএমএল সিএসএস শিখুন, হ্যাঁ অবশ্যই শিখতে হবে তোমার, কারণ তুমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি কিন্তু করে ফেলতে পারো, হ্যাঁ কিন্তু তুমি যখন কাস্টম কিছু চাইবে ক্লায়েন্ট তখন আর কাজ করতে পারবো না, কারণ এই একটা থিমের মধ্যে জাস্ট তুমি সেগুলোই ব্যবহার করতে পারবো, নতুন কিছু করতে পারবো না তুমি এখানে। নতুন কিছু করতে হলে তোমাকে অবশ্যই কাস্টম কোড জানতে হবে, এইচটিএমএল সিএসএস কোড তোমাকে জানতে হবে, ঠিক আছে? তো ওটা কীভাবে ব্যবহার করবো শিখিয়ে দেবো আমি, সমস্যা নেই। দেখো তো আমরা এখানে দেখলাম যে চেঞ্জ অপশানের কাজটা কি। এবার দেখো এখানে লেখা আছে জেনারেল থিমস অপশানস, থিম অপশান এখানে ক্লিক করে দিলাম। এখন দেখো সাইট আইডেন্টিটি ভালো করে লক্ষ্য করো, এখানে ক্লিক করলাম, এই যে আমাদের এখানে মানে আমরা দিয়েছিলাম বেস্ট ওয়ার্ডপ্রেস থিম এজেন্সির আছে, যদি এটা শো করছেন এখানে অনেক ওয়েবসাইটে কিন্তু শো করে, এটা এখানে শো করে, আমি এখানে চেঞ্জ করতে পারি এটা। আর একটা ট্যাগ লাইন ছিল স্লোগান, ঠিক আছে এই স্লোগানটা আমরা এখানে শো করাতে পারি। এটা হচ্ছে কি বলা হচ্ছে যে সাইট আইডেন্টিটি, ইমেজ হেডার ইমেজ এখানে ক্লিক করলাম, ঠিক আছে আমাদের এখানে কোনো হেডার ইমেজ ব্যবহার করা নাই এভাবে। আচ্ছা আমি যদি এখানে থিমটা চেঞ্জ করি তাহলে তোমরা এটা দেখতে পাবা, তাহলে চেঞ্জ করে সেই থিমটা আমাদের এই থিমটা ছিল, এটা দেখলে বুঝতে পারবো আমি এটা অ্যাক্টিভেট করলাম প্রথমে যেটা আমাদের ছিল আগে থেকে। আচ্ছা আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে এটা, এখন আমরা কাস্টমাইজে যাই। এবার দেখো এখানে লেখা আছে সাইট আইডেন্টিটি, এখানে ক্লিক করলাম। এখন দেখো এখানে লেখা আছে যে বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপ এজেন্সির আছে। তোমাদের শুধু তোমাদের একটা জিনিস দেখেছিলাম যে আমি ডান ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট, যেমন এখানে আমরা এমনিতে শিখেছিলাম যে আমরা এখানে কোড দেখে দেখে রিড করতে পারি যে কী পরিমাণ উইড লাগবে, হাইট লাগবে, হ্যাঁ মানে কত ফ্রন্ট সাইজ কত কত লাগবে, এখানে দেখে দেখে রিড করতে পারি। অনেকটা এই সিস্টেম, এটা আমি দেখে দেখে এখানে এখানে ওয়েবসাইট ডান দিকে আছে বাম দিকে আমি এডিট করতে পারি। লেখা আছে দেখো বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপ এজেন্সি আছে, বেস্ট ওয়ার্ডপ্রেস ডেভেলপ এজেন্সি আছে। যদি চেঞ্জ করে দেখে নে, দেখলাম যে এখানে অন্য কিছু লিখলাম, যে লিখলাম ওয়ার্ডপ্রেস থেম কাস্টমাইজ, দেখো লেখা উঠতেছে যে এখানে দেখো লেখা উঠে যাচ্ছে, আমি লিখছি এখানে, এখানে লেখা উঠে যাচ্ছে কাস্টমাইজেশন প্রুফ এ লিখলাম, ঠিক আছে। আর এখানে আমি যে দেখতেছি ক্রিডেন্স লেখা আছে, আমি এখানে লিখলাম উই মেক মেক ইউর ড্রিম, ইউর ড্রিম ড্রিম ওয়েবসাইট এ লিখলাম, উই মেক ইউর ড্রিম ওয়েবসাইট, ঠিক আছে। দেখো অটোমেটিক্যালি চলে আসতেছে এখানে, এখানে যেটা এডিট করতেছি তারপর এখানে পাবলিশে ক্লিক করতে হবে, তাহলে অটোমেটিক্যালি থেকে যাবে। গেল ডিসপ্লে সাইট টাইটেল এন্ড ট্যাগলাইন, এটা টিক তুলে দাও কি হবে, তাহলে শো করবে না, এই দুটো লেখছি শো করবে, এখানে টিক ক্লিক করলে চলে যাবে এটা, ঠিক আছে। এখানে সাইট আইকন আমাদের দেওয়া নেই,
দেখে থাকতো এই বাম দিকে আইকন থাকে, ঠিক আছে, এখানে উপরে কোনো সাইড আইকন থাকে দেওয়া নেই, আমরা সাইড আইকন শো করতে পারি। উপর দিকে তুমি যে কোনো ওয়েবসাইটে গেলে, ধর আমি এখানে গেলাম, লিখলাম ইউটিউব, আচ্ছা এই দেখো উপর দিকে দেখেন, দেখো থেমে দেখতে পাবা, দেখো এই যে এখানে, এই যে উপরে এখানে দেখতে পাচ্ছ একটা আইকন আছে, এটাকে সাইড আইকন বলা হয়, হ্যাঁ এটাকে ফেভিকন বলা হয়, আর এই সিম্পলি সাইড আইকনও বলে, ঠিক আছে। এই যে এই দেখতে পাচ্ছ ফেভিকন নামকরণ করা হয় এটাকে, এই যে ফেভিকন, এটা এই যে এটা প্রত্যেকটা ওয়েবসাইট এটা আছে, ঠিক আছে, এই উপরে গিয়ে দেখবে, এটা আমরা এটা ব্যবহার করতে পারি এখানে। এইটা গেল, এখানে দেওয়া নেই এই জন্য শো করছে না। আচ্ছা আমরা এখানে পাবলিশ করে দিলাম, তারপরে এখানে ব্যাকে আসলাম। আচ্ছা এরপর দেখো সাইড এডিট গেল, কালার এখানে আসলাম, আমি কী ধরনের কালার এখানে নিব এই ওয়েবসাইটে, দেখো লাইট কালার দেওয়া আছে, আমি দেখেন ডার্কে ক্লিক করি, এই দেখো ডার্ক কালার হয়ে গেছে পুরো ওয়েবসাইটটা, ঠিক আছে, তাহলে আমরা ডার্ক কালার ব্যবহার করলাম এটা। তারপরে কাস্টমে ক্লিক করলে আমি এখানে কাস্টম কালার অ্যাড করতে পারবো, যে কোনো কালার এখান থেকে অ্যাড করতে পারবো এখানে গিয়ে, ঠিক আছে। আমি হেয়ার কোন কালার নেবো, যেখানে কালার কোড দেখো চলে আসছে, হেয়ার সিনোতে কালার কোড চলবে দেখাচ্ছে এভাবে, আমরা এখানে হেয়ার সিনোতে এখানে কালার কোড ব্যবহার করতে পারি, এখানে ক্লিক করে ব্যবহার করতে পারি, দেখছে এই যে এগুলো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর এখানে ক্লিক করে কালার নিতে পারি এইভাবে, যেখানে লাইট কালার ছিল লাইট কালার ব্যবহার করলাম, সরি এখানে গেলাম, এটা কালার অপশন গেল। এরপর দেখো এখানে গিয়ে মিডিয়া যেটা লেখা আছে এখানে হেডার মিডিয়া, এখানে ক্লিক করলাম, এখন দেখো হেডার মিডিয়ার এখানে গিয়ে আমার এই যে এখানে দেখছি ইমেজটা দেওয়া আছে সবচেয়ে উপর থেকে বড় ইমেজটা, আমি এখানে চেঞ্জ করতে পারি চাইলে ইমেজ, দেখো হাইট ইমেজ লেখা আছে ইমেজটা চলে গেল, শুধু কী আছে এখানে দেখতে পাচ্ছ, শুধু এটা আছে। দেখেন আমার কী করি, এই যে এখানে অ্যাড নিউ ইমেজ আছে, ক্লিক করলে নতুন ইমেজ অ্যাড করতে পারবো এখান থেকে, যেখানে আমি নতুন একটা ইমেজ অ্যাড করবো ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, এখানে নতুন ইমেজ অ্যাড করতে পারি আমরা। এটা ক্রপ করলাম, ঠিক আছে, ক্রপিং ইমেজ, এই ইমেজটা অ্যাড করে দিতে পারি এখানে, এই চলে আসছে দেখো, ঠিক আছে, এই ইমেজটা চলে আসছে। আচ্ছা আগেরটা দিয়ে দিলাম এখান থেকে, ঠিক আছে, যেটা ছিল আগেরটা দিয়ে দিলাম। আচ্ছা এটা গেলে দেখলে এখানে তো বুঝতে পারলে এখান থেকে আমি ব্যাকে গেলাম, তারপরে মেনুস, এই যে লেখা আছে মেনুস, ক্রিয়েট নিউ মেনু, আর ওইখানে কিন্তু গিয়ে মেনু তৈরি করতে পারছি, বাট আমরা এখান থেকে করতে পারি কিন্তু ভিউ অল লোকেশন, আমরা একটা নাম দিয়েছিলাম মেইন মেনু নাম দিয়েছিলাম, এখানে নাম দিয়েছিলাম সিলেক্ট মেনু, এখানে নাম দিয়ে আমরা কাজ করতে পারি, এখানে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এডিট মেনুতে এখানে ক্লিক করে দিলাম, এই দেখো চলে আসছে, ঠিক আছে, আমাদের হোম যেগুলো আমার মেনু দেখে যেগুলো আছে সব ক্লিক করতে পারছি, এই যে দেখো অন্য কিছু নাম নাম দিতে পারি, এখানে লিঙ্ক চেঞ্জ করতে পারি, ঠিক আছে, সার্ভিস, এই যে নামগুলো চেঞ্জ করতে পারি, এখানে অরিজিনাল সার্ভিস আছে, তুমি অন্য কোনো নাম দিতে পারো এটা, বা রিমুভও করতে পারো এটা, ঠিক আছে। এলে বিষয় আমরা যদি নতুন কোনো আইটেম অ্যাড করতে চাই, যে ওদের একটা মেনু অ্যাড করবো, এখানে অ্যাড আইটেমে ক্লিক করলেই অটোমেটিক্যালি, ঠিক আছে, নতুন অপশান অ্যাড ক্রস অপশান চলে যাবে এখানে, যে অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করলা আর এখানে অ্যাডে ক্লিক করে দিলাম, তাহলে নতুন একটা পেজ অ্যাড হবে এবং তুমি লিঙ্ক অ্যাড করতে পারবে এভাবে। তোমাদের এখান থেকে ওই ওটা ওখানে সুবিধা বেশি, যেখানে তোমাদের শিখিয়েছিলাম, ঠিক আছে। টপ মেনু, কারেন্ট মেনু আছে, সোশ্যাল লিঙ্ক মেনু, যদি সোশ্যাল কোনো লিঙ্ক অ্যাড করতে চাই সাইটের নিচের দিকে, হ্যাঁ তাহলে সেটা করতে পারবো, বা উপর দিকে এলে বিষয়, এটা খুব সহজ একটা বিষয়, তোমরা জাস্ট নিজেরাই একটু দেখলেই করতে পারবো এটা, ঠিক আছে। উইজেট, এখানে আমরা উইজেটটা ডিরেক্টলি ব্যবহার করতে পারি, উইজেট তোমাদের এখানে ব্যবহার করবে,
আমি একটু ডিরেক্ট ওইখান থেকে দেখাই। হ্যাঁ, কাস্টমাইজ কাস্টমাইজ থেকে ব্যবহার চাইতে অন্য বাহির থেকে দেখাই তোমাদের। আমি এখানে এই ক্রস বাটনে ক্লিক করে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের সাইট এটা দেখলাম, যে এই কাস্টমাইজ অপশনে গিয়ে দেখলাম, কাস্টমাইজটা দেখলাম, ঠিক আছে। আমরা এই উইজেটটা দেখবো, আমি কাস্টমাইজে গিয়ে দেখে তোমাদের বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ, আমি ডিরেক্টলি এখান থেকে উইজেটটা দেখিয়ে দিব, তাহলে তোমাদের জন্য বুঝতে খুবই সুবিধা হবে। তাহলে আমাদের আগের সাইটটা যেমন কিছু আমি ক্রিয়েট করে এনেছি, তোমাদের দেখিয়ে দিলাম। উইজেটগুলো কোনগুলো তোমাদের বলি, এই যে সাধারণত এইগুলো উইজেট হয়ে থাকে, সাইড বার যেগুলো থাকে, হ্যাঁ, এগুলো সাধারণত উইজেট বলা হয়ে থাকে, ঠিক আছে। উইজেট বিষয়টা হচ্ছে ধাপে ধাপে যেগুলো অ্যাড করা হয়, ভালো করে বুঝো। উইজেট মানে হচ্ছে ছোট ছোট খণ্ড, মনে করো যেখানে ধাপে ধাপে কোনো কাজ করা হয় তাকে উইজেট বলা হয়। হ্যাঁ, তো এই উইজেটগুলো সাধারণত স্টেপ বাই স্টেপ, তোমরা এখানে দেখো যে প্রত্যেকটা যে অংশগুলো আছে, এটা একটা সার্চ বার, এটা একটা অংশ, ধাপে ধাপে কাজ করছে, এইটা একটা অংশ, রিসেন্ট পোস্ট এটা একটা অংশ, হ্যাঁ, রিসেন্ট কমেন্ট এটা কিন্তু একটা অংশ, এখানে দেখাচ্ছে সোশ্যাল আইকন এটা একটা অংশ, সবগুলো আলাদা আলাদা দেখতে পাচ্ছ, এখানে ট্যাগ একটা অংশ, হ্যাঁ, এগুলো দেখছি প্রত্যেকটা অংশ আলাদা আলাদা অংশ। উইজেট মানে হচ্ছে ধাপে ধাপে কাজ করা। হ্যাঁ, অনেকটা ওই রকম। আচ্ছা চলো দেখি, আমরা আমরা এখানে উইজেট দ্বারা অনেক কিছু অ্যাড করতে পারি খুব সহজেই, মজার বিষয়। তো আমরা এখানে যে চলে গেলাম, মনে করে এই যে এখানে গিয়ে এখানে গিয়ে এই যে উইজেটে ক্লিক করে দিলাম, অ্যাপিয়ারেন্স তারপর উইজেট। আমরা আবার অ্যাপের কাস্টমাইজে ব্যাক আসবো জাস্ট উইজেটটা দেখানোর পরে। আচ্ছা, উইজেটের মাধ্যমে এগুলো আমরা এডিট করে দেখবো, ঠিক আছে। উইজেট খুব মজার একটা জিনিস। আবার উইজেটের মাধ্যমে এখানেও অ্যাড করতে পারে অনেক কিছু। হ্যাঁ, আচ্ছা, উইজেটে ঢুকে গেছে, এই যে উইজেটে ক্লিক করে ঢুকে গেছে। এখন দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্লক সাইড বার লেখা আছে, হ্যাঁ, ফুটার ওয়ান লেখা আছে, যে ফুটার ওয়ান, ব্লক সাইড বার, ফুটার টু, এই যে ফুটার টু, ফুটার টুতে কিছুই দেওয়া নেই। এই হচ্ছে উইজেট এরিয়া, বিভিন্ন উইজেট এগুলো রেজিস্ট্রেশন করা আছে, উইজেটগুলো, ব্লক সাইড বার, ফুটার ফুটার ওয়ান এবং ফুটার টু, ঠিক আছে। তো ফুটার ওয়ানে আমাদের কিছুই দেওয়া নেই এখানে, ফুটার ওয়ানে পুরো উইজেট দেওয়া নেই আমাদের, ফুটার ওয়ানে কিছু দেওয়া আছে, ফুটার টু কিছু দেওয়া নেই। তো আমরা যদি এখানে কিছু ডিলিট করতে চাই খুব সহজেই, ধরেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে রিসেন্ট পোস্ট আছে, যদি না রাখতে চাই এটা, দেখেন এখানে গিয়ে রিসেন্ট পোস্ট কোথায় দেখতে পাবেন, এখানে ক্লিক করলাম, দেখেন যে লেখা আছে রিসেন্ট পোস্ট, দেখতে পাচ্ছেন কি রিসেন্ট পোস্ট, এখানে গিয়ে আমি ডিলিট করে দিলাম, দেখেন। হ্যাঁ, এখন এখানে কি হবে দেখেন, রিসেন্ট পোস্ট দেখতে পাবেন না, এইখানে এই দেখেন চলে গেছে। এন্ড রিসেন্ট কমেন্টস, ঠিক আছে, একেবারে এখানে রিসেন্ট কমেন্টস আছে, এখানে এই যে রিসেন্ট কমেন্টসগুলো আছে, আপনি যদি ডিলিট করে দেন তাহলে রিসেন্ট কোনো কমেন্টস এখানে শো করবে না, এই যে এই চলে যাবে, এটা দেখেন, ঠিক আছে। তো রিসেন্ট কমেন্টস দুটো ছিল এখানে, এই জন্য একটা শো করছে, এখানে আর একটা রিসেন্ট কমেন্টস আছে, এই যে মানে ওই ডাবল ডাবল যদি ইয়ে করে ডাবল ইনস্টল হয়ে গেছে এক্সট্রাভাবে, সার্চ বার পর দুইটা আছে, আমি সার্চ বার একটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন দুইটা সার্চ বার, একটা সার্চ বার একটা সার্চ বার, রিলোড করলাম। আচ্ছা, তাহলে এখানে সার্চ বার আছে, সোশ্যাল আইকন আছে, রিসেন্ট আর্টিকেল আছে, এগুলো থাক সমস্যা নাই, লেটেস্ট টুইস্ট এই যে ট্যাগ এগুলো আছে। আচ্ছা, আপনি এখানে যদি জাস্ট আমি আবার অ্যাড করতে চাই, যে আমি এখানে এই এতে ব্লক সাইড বার মানে এটা কোথায় উইজেট রেজিস্ট্রেশন করা আছে, হ্যাঁ, আপনারা যখন শিখবেন,
নিজেরা হচ্ছে যে খুব সহজেই উইজেট রেজিস্ট্রেশন করতে হবে পিএসপি কোডের মাধ্যমে। তো আপনাকে শিখিয়ে দিব কিভাবে উইজেট রেজিস্ট্রেশন করতে হয়, করলে অটোমেটিক্যালি এই অপশানে চলে আসবে। এগুলো কিন্তু রেজিস্ট্রেশন করা আছে পিএসপি কোডের মাধ্যমে। ওয়ার্ডপ্রেসের দেখাচ্ছে পিএসপি কোড আছে, সেই কোডের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন খুব সহজে। আপনি দেখিয়ে দিন কীভাবে সাইট বার রেজিস্ট্রেশন করতে হয়, কীভাবে দেখাচ্ছে উইজেট রেজিস্ট্রেশন করতে হয়, এগুলো শিখিয়ে দিব, ঠিক আছে? তো এই যে ব্লক সাইট বার, মানে এই যে ডান দিকে সাইট বার আছে, এর জন্য রেজিস্ট্রেশন করা আছে এইটা, এই যে, ঠিক আছে? তো আমরা এখানে সার্চ বার দেখলাম, এই সার্চ বার অন্য কিছু অ্যাড করতে চাই, এই সার্চ অন্য কিছু অ্যাড করবো, এখানে কী কী অ্যাড করতে পারি, আর্কাইভস, অডিও অ্যাড করতে পারি, ক্যালেন্ডার অ্যাড করতে পারি, ক্যাটাগরি অ্যাড করতে পারি, ঠিক আছে? অনেক কিছু এখানে আসতে দেখতে পাচ্ছেন, ইমেজ অ্যাড করতে পারি, মেটা স্লাইডার অ্যাড করতে পারি, এনিথিং এলস, আপনি পেজ অ্যাড করতে পারেন, হ্যাঁ, সার্চ বার অ্যাড করতে পারেন, সার্চ বার, এরকম অনেক কিছু অ্যাড করতে পারছি। আমরা একটা কিছু অ্যাড করে দেখি এখানে, ধরো আমরা একটা ক্যালেন্ডার অ্যাড করবো, কোথায় অ্যাড নিচে অ্যাড করি, সার্চ বারের নিচে একটা ক্যালেন্ডার অ্যাড করি, তাহলে জাস্ট কী করবো আমি, এই যে ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, এখানে আপনি এখানে আপনি মাউস চেপে ধরে করতে পারেন চাইলে, এখানে চেপে ধরে গেলে এরপর ছেড়ে দেবেন টেনে যে কোথায় ছাড়বেন, এই সার্চ বারের নিচে, এখানে আমি ছেড়ে দিলাম, ঠিক আছে? একটা ক্যালেন্ডারের নাম দিয়ে দেন, আমি দেখলাম ডিজিটাল ক্যালেন্ডার, ঠিক আছে? এখানে সেভে ক্লিক করে দিলাম, এবার এখানে চলে আসেন, রিলোড করলাম, ডিজিটাল ক্যালেন্ডার চলে আসবে, এই দেখেন চলে আসছে। এসে কি আজকে কয় তারিখ, ডিসেম্বর মাস, এটা আজকে কত তারিখ, আজকে হচ্ছে যে আজকে কী বার জন্য, আজকে বুধবার না, আজকে বুধবার, আচ্ছা আজকে 23 তারিখ, এদিকে, ঠিক আছে? আবার নভেম্বর মাস যেতে পারবো, এখানে ক্লিক করি যে নভেম্বর মাস আসছে, এখানে যেতে পারবো, দেখে যেতে পারবো, হ্যাঁ, ছুটির দিনগুলো আন্ডারলাইন করে দেখাচ্ছে এটা। চৌদ্দ তারিখ ছুটি ছিল, 12 তারিখ, 19 তারিখ ছুটি ছিল, তাই দেখাচ্ছে, আচ্ছা। সেখানে ক্যালেন্ডার আমরা চাইলে আরও ভালো ক্যালেন্ডার অ্যাড করতে পারি, এই যে ডিজিটাল ক্যালেন্ডার নাম দিলাম, চলে আসছে এখানে ডিসেম্বর 2020, এই যে চলে আসবে এখানে, আরও অনেক কিছু অ্যাড করে দেখি এখান থেকে, ঠিক আছে? ডান হয়ে গেল, আচ্ছা, যদি ক্যাটাগরি অ্যাড করতে চাই, যতগুলো ক্যাটাগরি আমরা ক্রিয়েট করেছিলাম, এনে সেটা ক্যাটাগরি নিয়ে আসবো, এটা কোনো ক্যাটাগরি শো করছে না, ক্যাটাগরি মানে কি হচ্ছে, এই পোস্টগুলো যেটা করেছে, এই যে মনে হয় এই যে দেখেন এই পোস্টগুলো করেছি আমরা, এগুলো বিভিন্ন ক্যাটাগরি আন্ডার, রাজশাহী স্পেশাল ম্যাঙ্গো বাজার, হ্যাঁ, এই যে রাজশাহী সিল্ক ফেমাস, সবগুলো ক্যাটাগরি আন্ডার করেছি, নির্দিষ্ট ক্যাটাগরি আন্ডারে, তারপর কোন ক্যাটাগরি আন্ডার করেছি, সবগুলো ক্যাটাগরি শো করাবো এখানে, কোথায়, এখানে শো করাবো। তাহলে জাস্ট আমি কী করলাম, ক্যাটাগরি চেপে ধরলাম, ঠিক ক্যালেন্ডার নিচে এগুলো ছেড়ে দিলাম এখানে, ঠিক আছে, টাইটেল দিলাম, আচ্ছা, এখানে লিখলাম হচ্ছে ক্যাটাগরিজ, ক্যাটে আপনি চাই চাই লিখতে লিখতে পারেন, যেটা সেটা স্ট্যাটাস হিসেবে শো করবে, আপনি কীভাবে শো করবেন, ড্রপ ডাউন আকারে শো করবেন, না পোস্ট কাউন্ট আকারে শো করবেন, না হায়ার আকারে শো করবেন, আমি ড্রপ ডাউন আকারে শো করে এখানে ক্লিক করে দিলাম, সেভে ক্লিক করলাম, এবার এখানে রিলোড করলে দেখেন এখানে ক্যাটাগরি চলে আসবে, এই দেখেন চলে আসছে ক্যাটাগরি, ক্যাটাগরি চলে আসছে, এখানে আপনি ক্লিক করলেন এই ড্রপ ডাউন আকারে, ফ্রুট জেনারেল আর্ট ক্যাটাগরি উইন্টার ড্রেস, এই একটা ক্যাটাগরি ছিল এখানে, ঠিক আছে? এখানে যাই আবার গিয়ে আমি ড্রপ ডাউন নিব না, আমি শো কাউন্ট নিব, এখানে সেভে ক্লিক করলাম, এখানে রিলোড করলাম, এই দেখেন ফুটসে 4টা আছে, হ্যাঁ, জেনারেল একটা আছে, আন্ডারওয়ার একটা আছে, উইন্টার ড্রেস একটা আছে, এই কয়েকটা পোস্ট আছে এখানে। আপনি যদি শুধু কি এই ক্যাটাগরিজগুলোর সুবিধা কি, এই ফুটসের আপনি 4টা দেখবেন, মানে যে 4টা পোস্ট করা আছে এখানে ফুটস সম্পর্কে, এখানে ফুটসে ক্লিক করে দিলেন, শুধু ওই ফুটসের 4টা ক্যাটাগরি সব বলবে, আচ্ছা, এটা আপনাদের শিখিয়ে দিব যে ম্যাক্সিমাম ফাইল সাইজ কীভাবে চেঞ্জ করতে হয়, হ্যাঁ, যত ইচ্ছা বাড়াতে পারবেন এখানে, জাস্ট কিছু কোড, হ্যাঁ, কিছু কোড লাগবে, সেই কোডটা আমি দিয়ে দিব, কীভাবে লিখতে হয় সেটাও শিখিয়ে দেব, সমস্যা নেই, এল বিষয় এটা হচ্ছে ক্যাটাগরি, আচ্ছা, এরপর যদি আমি এটা দিয়ে ব্যবহার করি, শো হায়ারার্কি, এটা সেভ করে দিলাম, এই রিলোড করলাম, আচ্ছা, উপরে নিচে চলে আসছে অটোমেটিক্যাল, এই সিস্টেম, এই দেখেন দাগ দাগ আর চলে আসছে, ক্যাটাগরি শো করতেছে, ঠিক আছে? অ্যাজ ইউ উইশ আপনি যেভাবে ইচ্ছে এখানে ইয়ে করতে পারেন,
শো করতে পারে। এরপরে বলতে পারেন যে স্যার আমি শুধুমাত্র এটা দিয়ে দিচ্ছি কেন, এই ব্লক সাইড বার মানে শুধু সাইড বার বলছি এটা, ঠিক আছে। আমি মনে করছি এই এটার উপরে ব্যবহার করব, এই যে ফুটার দেখতে পাচ্ছেন এই ফুটারের উপরে ব্যবহার করবো এটা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আচ্ছা দেখেন এখানে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে কাজ করে, ঠিক আছে। পিএইচপি টু আইএনই ফাইল আছে, সেখানে গিয়ে আপলোড করে দিতে হয়, আর কোনো সিস্টেম সাথে শিখিয়ে দেবে, এটা সমস্যা নেই। আচ্ছা এখন এই যে ফুটার ওয়ান দেওয়া আছে, ফুটার ওয়ানে কিন্তু মানে এইটা এইগুলো সজ্জিত হয় না, সজ্জিত হবে সুন্দরভাবে, এই এখানে এখানে ডান দিকে সজ্জিত হবে, মানে এই ইয়ের ক্ষেত্রে সজ্জিত হয় নাই, মানে এই আমার থিম ব্যবহার থিমের ক্ষেত্রে সজ্জিত হয়নি এখানে, হ্যাঁ সজ্জিত না হয়ে এখানে শো করছে। আচ্ছা আমরা অন্য কোনো থিম ব্যবহারগুলো হয়তো সজ্জিত হয়ে দেখাবে, ডান দেখি একটু থিমটা চেঞ্জ করে আসি দেখি। আচ্ছা যদি আমরা এইটা ব্যবহার করি তাহলে কি হয় দেখি, থিম চেঞ্জ করে দিলাম, এবার রিলোড করলাম, আচ্ছা আচ্ছা এটা একটু বড় বড় দেখাচ্ছে, ঠিক আছে ফুজগুলো বড় বড় দেখাচ্ছে। সমস্যা নাই, ওটা আমি ইয়ে করবো, ওই পাঠিয়ে দেবো তোমাদের ইয়ের সাথে, কিভাবে অ্যাড করবা ওটা তোমাদের প্রজেক্ট ফাইল যেটা পাঠিয়ে দিব তোমাদের মেইলে, ওর সাথে পুরো ইনস্ট্রাকশন সহ, ঠিক আছে পাঠিয়ে দিব, তোমরা খুব সহজে ব্যবহার করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা আমি দেখে দিচ্ছি, থামো আচ্ছা শুরু করে। আচ্ছা অনেকদিন পর মনে হচ্ছে সবাইকে দেখলাম, মিঠুন ভাইকে অনেকদিন পর দেখলাম মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে আমি শুরু করি। হ্যাঁ ভাই আপনারও তো শরীরের অবস্থা ভালো না, চোখ মুখ বসে গেছে। হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা শুরু করে। আচ্ছা আচ্ছা আমরা এখানে গিয়ে আমরা ওই থিমটা ভালো লাগছে না এই থিম দেখি আমাদের কেমন লাগছে, 2020 অ্যাক্টিভেট করলাম, এটা রিলোড করলাম, আচ্ছা 2020 থিম, আচ্ছা এটা আবার এই বাম সাইডে চলে আসছে সবগুলো, আচ্ছা আমাদের এই থিমটাই থাকে এটা, এর সাথে এই এলিজেন্ট থিমের কন্টেন্ট গুলো এই জন্য ওরকম শো করছে, বুঝলে নাই যেহেতু এলিজেন্ট থিমের কন্টেন্ট গুলো এই জন্য ওইভাবে শো করছি, আর ওখানে সাধারণ গোছানো ছিল আর এত কন্টেন্ট দেখানো ছিল না, এগুলো ডেটাবেসে ডিরেক্টলি আপলোড হয়ে গেছে। আচ্ছা এখন দেখো এই যে সুন্দরভাবে শুরু দেখতে পাচ্ছ, ফ্লিকারস ইমেজ রিসেন্ট পোস্ট এই যে, হ্যাঁ এগুলো তুমি দেখতে পাচ্ছ ডান দিকে, যেগুলো দেখতে পাচ্ছ যেগুলো অ্যাড করা আছে ক্যালেন্ডার অ্যাড করলাম আমরা এগুলো। আচ্ছা এখন দেখো যে আমরা যেখানে ছিলাম কাস্টমাইজ, আচ্ছা আর উইজেটে গিয়েছিলাম, উইজেটে চলে যাই,
আচ্ছা উইজেটে দেখো এই যে এগুলো কত কি অ্যাড করা আছে এখানে, ঠিক আছে, ডিফল্ট উইজেট, সেকেন্ডারি উইজেট, ফুটার ওয়ান উইজেট, ফুটার উইজেট টু, ফুটার উইজেট থ্রি, এ সবগুলো কিন্তু ইয়েতে অ্যাড করা আছে। হ্যাঁ এখানে অ্যাড করা আছে। এই যে আমরা যদি হোমে যাই, এখানে হোম চলে গেলাম, আচ্ছা এখানে আমরা একবার নিচে চলে আসলাম, নিচে দেখো, নিচে এসে দেখো এই যে লেখা আছে এটা ফ্লিকারস ইমাজেস, হ্যাঁ রিসেন্ট পোস্ট, ঠিক আছে, এইগুলো কিন্তু উইজেট দ্বারা অ্যাড করা আছে। কীভাবে অ্যাড করে এখানে দেখো, এই যে লেখা আছে ডিফল্ট উইজেট, এগুলো সার্চ বার, এগুলো ক্যালেন্ডার, হ্যাঁ এগুলো তো অ্যাড করা আছে, আর্কাইভ, এই টেক্সট ইমেজ, সবগুলো এই যে ডান দিকে তো দেখতে পাচ্ছ, এই যে এইগুলো, এই যে যেগুলো দেখতে পেলে সার্চ বার, ক্যালেন্ডার, সোশ্যাল আইকনস, রিসেন্ট আর্টিকেলস, রিলেটেড পোস্ট, হ্যাঁ ট্যাগস, আর্কাইভস, ফ্রুটস, এগুলো সব অ্যাড করা আছে, দেখি টেক্সট অ্যাড করা আছে। এটা কার মধ্যে আছে, এইটা এই দেখো উইজেট, উইজেটের মধ্যে। আর সেকেন্ডারি উইজেট হচ্ছে কার মধ্যে আছে, সেকেন্ডারি উইজেট ক্যালেন্ডার, রিসেন্ট কমেন্টস, ক্যাটাগরিজ, ট্যাগস, এই ডাবল চলে এসেছে এখানে দেখো, এই যে এগুলো ডাবল নিচের দিকে ডাবল চলে এসেছে, এটা সেকেন্ড উইজেট থেকে, ঠিক আছে। আচ্ছা থাকে এগুলো সমস্যা না, উইজেট, ফুটার উইজেট ওয়ান এখানে ধরো, আর ফুটার উইজেট টু, আচ্ছা ফুটার উইজেট ওয়ানে দেখো কিছু দেওয়া নেই এখানে, এখানে কিছু দেওয়া নাই, আর ফুটার উইজেট টুতে এখানে দেওয়া আছে, কিন্তু ফাঁকা হয়ে আসছে ডান দিকে, আর এখানে কিছু দিয়ে দিই, ঠিক আছে, এতে ভালো লাগে দেখতে। তাহলে ফুটার উইজেট এখানে কিন্তু এটা টু, এটা থ্রি, দেখো আমার এখানে টুতে কী দেওয়া আছে, ফ্লিকার ইমাজেস, এই যে ইমেজগুলো দেওয়া আছে, ফ্লিকারস ইমেজেস, হ্যাঁ। আর ফুটার উইজেট থ্রিতে কী দেওয়া আছে, এখানে কিন্তু রিসেন্ট পোস্ট দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ রিসেন্ট পোস্ট, এ তোমাকে দেখালাম কিছুক্ষণ আগে। তা আমরা ওয়ান একটু দিয়ে দেবো, ওয়ানটা ফাঁকা হয়ে আছে, তাহলে আমাদের কী হবে, এই জিনিসটা ফাঁকা না থেকে সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। তাহলে এখানে কী দেওয়া যায় চলো দেখি, ফুটার উইজেট ওয়ানে কী দেওয়া যায়, আমরা ক্যালেন্ডার ব্যবহার করেছি, আর্কাইভ ব্যবহার করেছি, অডিও, গ্যালারি, ইমাজেস, মেটা স্লাইডার, হ্যাঁ তারপরে এখানে পোর্টফোলিও আছে, নেভিগেশন বার আছে, পেজ আছে, রিসেন্ট পোস্ট আছে, সার্চ আছে, টেক্সট আছে, ভিডিও আছে, আচ্ছা অ্যাভাটার আছে, এগুলো আছে। আমরা কিন্তু এগুলো উইজেট ইনস্টল করতে পারি, বুঝতে নাই, আমরা এখানে উইজেট ইনস্টল করেও ব্যবহার করতে পারি। মনে করো যে তোমাদের দেখি এটা, একটা সোশ্যাল আইকন উইজেট ইনস্টল করতে, এখানে একটা সোশ্যাল আছে না, সোশ্যাল ওয়ার, এই আইকনটা আমি এখানে ব্যবহার করব, এই প্রথমে অথবা দেখা যায় লাস্টে ব্যবহার করবে, ঠিক আছে। ওখানে কি দেওয়া আসলে দেখে আসি আমরা, সোশ্যাল আইকনে এখানে ডিফল্ট কি দেওয়া আছে, এই যে সিপিইউ সোশ্যাল লিংকস নেটওয়ার্কস, এটা আছে, হ্যাঁ এটা আমার এখানে দেখো সিপিইউ সোশ্যাল লিংকস আছে এখানে, এই সোশ্যাল লিংকস, সিপিইউ সোশ্যাল লিংকস, জাস্ট চেপে ধরবো এখানে, অথবা তুমি এখানে ক্লিক করে অ্যাড করতে পারবা, আমি এখানে চেপে ধরে টেনে দিই, এখানে গিয়ে টেনে দিয়ে ছেড়ে দিলে কিন্তু হয়ে যাবে, এই যে চলে গেল, ঠিক আছে। হ্যাঁ এক্সট্রা উইজেট অ্যাড করতে পারবেন, ঠিক আছে, যে কোনো উইজেট, আমি ধরেন এখানে এটা একটা মজার উইজেট অ্যাড করে দেখাই, ঠিক আছে, এটা না অ্যাড করি, আচ্ছা এটা একটু দেখিয়ে দিই আপনাদের, এটা অ্যাড করলাম কিন্তু, ঠিক আছে, ডিলেট করে দিই, এটা ডিলেট, রাজু আহমেদ খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে এক্সট্রা উইজেট অ্যাড করতে পারবো কিনা, এখানে থেমে যেটা আছে এর বাইরে আমি অ্যাড করবো, ঠিক প্লাগইনের মতো এরকম হাজার হাজার উইজেট আছে, এখানে সার্চ করে অ্যাড করতে পারবেন, হ্যাঁ দেখাচ্ছি আমি কীভাবে করবেন এটা, সেটা হচ্ছে যে আমি এখানে কোনটা করলাম, এই যে সিপিও সোশ্যাল লিংকস, আমি এখানে এটা টেনে দিয়ে ছেড়ে দিচ্ছি এখানে, ঠিক আছে, আচ্ছা এখন আমি এটা এই কাজটা করে এই কাজটা করতে পারি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে কোথায় অ্যাড করবেন এখানে, তাহলে আমি ফুটার উইজেট ওয়ান এখানে অ্যাড করবো, এখানে মাউস দিয়ে ক্লিক করলাম, ঠিক আছে, এবং এখানে অ্যাড উইজেট, ফুটার উইজেট ওয়ান আছে না, এই যে ফুটার উইজেট ওয়ান আমি এখানে অ্যাড করবো, তাহলে এখানে গিয়ে ক্লিক করলাম, ফুটার উইজেট ওয়ান, এখানে অ্যাড উইজেটে ক্লিক করে দিলাম, তাহলে এখানে চলে আসলো, এখন টাইটেল দিতে হবে এখানে, এখানে নাম দিতে হবে, ঠিক আছে, এখানে নাম দিতে হবে, তাহলে দিয়ে দিলাম এখানে www.facebook.com, তাহলে অটোমেটিক হয়ে যাবে, এখানে টুইটার www.twitter.com, হ্যাঁ এভাবে দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে জাস্ট সেভ করে দিলেই, ঠিক আছে, আইকনগুলো চলে আসবে।
এখানে আমি রিলোড করলাম, এই দেখো চলে আসছে ফেসবুক টুইটার চলে আসছে না, যতগুলো ভেবে দিবা ইউটিউব ডট কম একাডেমি www.youtube.com। তারপরে এখানে দিলাম হচ্ছে যে ইনস্টাগ্রাম www.instagram.com। এখানে অনেকগুলো দেওয়া আছে, এগুলো মধ্যে খালি খালি দিয়ে ওদের ঠিকানা দিবা, এখানে সেভ করে দিলাম, ডান রিলোড করে দিলাম। দেখো এখানে সবগুলোই এই চলে আসছে, এই যে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম চলে আসছে, তুমি যতগুলো ব্যবহার করবো অটোমেটিকলি চলে আসবে এটা, তাই না? এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক ফেসবুক যাবে, এখানে ধরো ক্লিক করে দিই, ক্লিক করে দিলাম, দেখো এখানে আমি মানে অন্য ফেসবুক ওপেন করবো, এই যে দেখো ফেসবুকে চলে যাবে, এই যে হ্যাঁ এখানে যে টুইটারে ক্লিক করলাম টুইটারে চলে যাবে, ইউটিউবে ক্লিক ইউটিউবে চলে যাবে, এই যে টুইটার চলে যাচ্ছে, ইউটিউবে চলে যাচ্ছে, লিখে যাচ্ছে, যে দেখতে পাচ্ছ এই ঢুকে যাচ্ছে। তারপরে এভাবে অ্যাড করতে পারে। এখন ধরো আমি এখানে অন্য কোনো একটা উইজেট অ্যাড করবো, এখানে তো তোমাদের সাইড বার অ্যাড করে দেখালাম, সাইড বারের জন্য কোথায় অ্যাড করতে হবে, এইখানে এই যে এইটাই ডিফল্ট উইজেট যেটা আছে, যে সেকেন্ডারি উইজেট এখানে ডিফল্ট উইজেট, এখানে ফুটার উইজেট 1 2 3 এর নিচের জন্য, ঠিক আছে এই যে নিচের জন্য, এটার জন্য এই তিনটা 1 1 2 3, আর সাইড বারের জন্য উপরের উইজেট করো, এই যে এইটা এটা ডিফল্ট উইজেট সেকেন্ডারি উইজেট, এগুলো হচ্ছে উপরের উইজেটের জন্য। তো আমরা এখানে এই যে আমি এখানে সোশ্যাল উইজেট আইকন আছে, এখানে আমি ওয়েবসাইটে কতজন ভিজিট করেছে, ঠিক আছে এটা আমরা দেখতে চাচ্ছি, এসব আমরা একটা উইজেট অ্যাড করে দেখাই তোমাদের, ঠিক আছে ওয়েবসাইটে কতজন ভিজিট করেছে, ধরো এটা নাই এখানে দেওয়া নেই, কিন্তু এ সম্পর্কে কোনো কিছু উইজেট এখানে দেওয়া নেই, তো আমি বাইরে থেকে নিয়ে আসবো উইজেটটা, নিয়ে এসে এখানে অ্যাড করে দেখিয়ে তোমাদের, ঠিক আছে। তো চলো আমরা দেখি এখানে প্লাগিনে চলে গেলাম, এটা এক ধরনের প্লাগিন, উইজেট কিন্তু এক ধরনের প্লাগিন, বুঝতে পারো না? তো আমি এখানে প্লাগিনে চলে গেলাম, আবার এখানে অটোমেটিকলি শো করবে যে আমি আমরা এই ওয়েবসাইটটা কতজন ভিজিট করেছে বর্তমানে, হ্যাঁ ধরো আজকে আমার 500 1000 2000 ভিজিটর ভিজিট করেছে, এটা খুব সহজে আমরা কাউন্ট করতে পারি, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ওয়েবসাইটে ভিজিটর খুবই গুরুত্বপূর্ণ। তুমি গুগল অ্যাডসেন্স ব্যবহার করবা, যেমন আমাদের রাজু আহমেদ তোমাদের সাথে তোমাদের ক্লাসমেট, তার একটা ওয়েবসাইট আছে বিডি রেজাল্টস এরকম একটা ওয়েবসাইট আছে, সে ওই অ্যাডসেন্সের জন্য সাইটটা করেছিল, হ্যাঁ তো এরকম ওয়েবসাইট তুমি যদি এখানে একটা মানে রেজাল্ট কাউন্টার অর্থাৎ ভিজিটর কাউন্টার অ্যাড করে রাখো, তাহলে কী হবে খুব সহজে জানতে পারো তোমার ওয়েবসাইটে কতজন ভিজিট করেছে বর্তমানে, তোমার ওয়েবসাইট কতজন দেখেছি, এর কীভাবে করতে পারছি দেখি আমরা, একটা উইজেট অ্যাড করে দিই, একটা প্লাগিন ওই ধরনের উইজেট প্লাগিন, ঠিক আছে। আমরা এখানে জাস্ট আমি এখানে সার্চ করতে পারি, দেখো হ্যাঁ ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ভিজিটর কাউন্টার কাউন্টার উইজেট প্লাগিন লিখলাম, ঠিক আছে দেখো WPS ভিজিটর কাউন্টার প্লাগিন, দেখো চলে এসছে এখানে দ্য ভিজিটর কাউন্টার প্লাগিন, এই দেখো প্লাগিন ট্যাগ ভিজিটর কাউন্টার কত প্লাগিন এখানে আছে, ঠিক আছে। তা আমরা এখানে গিয়ে সার্চ করে দেখলি, আমরা এখানে আসলাম নিজ দিকে আছে এটা, এই যে প্লাগিন চেয়ে আসলাম, এসে অ্যাড নিউ চলে আসলাম, আচ্ছা তাহলে একটু উইজেট অ্যাড করে দিব, আচ্ছা এরকম ভিজিটর এভাবে লিখতে পারো, ওখানে ভিজিটর কাউন্টার কাউন্টার লিখে দিলাম, ঠিক আছে দেখো চলে আসবে এখানে, হ্যাঁ আমরা এখান থেকে ইনস্টল করে দিতে পারবো সহজেই, বা তোমরা এখান থেকে অনলাইনে সার্চ করলাম ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবে, দেখো আছে WPS ভিজিটর কাউন্টার প্লাগিন, ঠিক আছে দেখো, আচ্ছা আমরা দেখে আসতে পারি যে দেখতে কেমন লাগবে, এটা যে মোর ডিটেলস লাগছে এখানে তুমি ক্লিক করে দিলাম, যে মেকানিক ভিজিটর কাউন্টার তুমি এটা অ্যাড করতে পারো চাইলে, এ দেখো 5000+ ইনস্টল করেছে এটা, এটা হচ্ছে 10000+ ইনস্টল আছে এটা, এটা আরেক ধরনের প্লাগিন, ঠিক আছে এই যে XT ভিজিটর কাউন্টার দ্য ভিজিটর কাউন্টার প্লাগিন এটা এরকম দেওয়া আছে, তুমি যে কোনোটা অ্যাড করতে পারো,
এই যে উইজেট হুইচ উইল ডিসপ্লে দ্য ডিজিটাল কাউন্টার এন্ড ট্রাফিক, আমি তাহলে এটা এটা যদি অ্যাড করতে চাই, হ্যাঁ এত সফটওয়্যার ইনস্টল অ্যাক্টিভেশন, আমি এটা এটা অ্যাড করে দিব, এটা অ্যাড করে দিব এক্সট্রিম ডিজিটাল কাউন্টার, এখানে ইনস্টলে ক্লিক করলাম। এই দেখো দেখা যাচ্ছে এক্সট্রিম ডিজিটাল কাউন্টার, এই যে উইজেট হুইচ উইল ডিসপ্লে দ্য ডিজিটাল কাউন্টার এন্ড ট্রাফিক, ঠিক আছে এই দেখাচ্ছে তোমার এক্সট্রিম ডিজিটাল কাউন্টার, এখানে ইনস্টলে ক্লিক করে দিলাম, তাহলে এইভাবে শো করবে। ইনস্টলিং হচ্ছে, তো এখানে মনে করো যে তুমি দিক দেখতে পারবা, এই যে ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে এন্ড অ্যাক্টিভেট করবে, এখানে অ্যাক্টিভিটি ক্লিক করলাম, এটা কিন্তু চলে যাবে তারপর উইজেট এরিয়াতে, যেহেতু উইজেট কথা বলা হয়েছে, হ্যাঁ তাহলে এখানে মানে এটাও এক ধরনের প্লাগ ইন, উইজেট গুলো একটা প্লাগ ইন, ঠিক আছে মানে উইজেট এরিয়াতে শো করবে, এটা দেখো আমাদের এখানে চলে আসছে, এটা এই যে এক্সটি ভিজিটর কাউন্টার, আমরা যখন চলে যাই উইজেটে, আমরা চলে অ্যাপিয়ারেন্সে গেলাম, উইজেট চলে গেলাম, এক্সট্রিম ভিজিটর কাউন্টার চলে আসবে ওখানে। আচ্ছা আমরা এখন দেখি এখানে যে এখানে চলে আসবে অ্যাভেলেবল উইজেটস, আমার দেখি এখানে এখানে চলে আসছে, এই যে চলে আসছে, ঠিক আছে নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখন ইনস্টল করলাম, যেহেতু উইজেট চলে আসছে এক্সট্রিম ভিজিটর কাউন্টার চলে আসছে না, কারণ আমরা এটা অ্যাড করে দেবো, কোথায় অ্যাড করবো, ধরো আমরা এখানেই অ্যাড করে দিব আমাদের সাইটের, আবার এই সাইড বার দিতে পারি, ডান দিকে দিতে পারি, এখানে নিচে এখানে দিতে পারি, অথবা আমি নিচে এখানেও অ্যাড করতে পারি, যে আমি এখানে অ্যাড করে দিব, আর নিচে এই যে এখানে সোশ্যাল আইকন দিলাম, এর নিচে অ্যাড করে দিব আমি, ঠিক আছে একটা ভিজিটর কাউন্টার, তাহলে এখানে গিয়ে আমি এই যে এখানে ফোটার উইজেট ওয়ান এখানে দিয়েছিলাম, এই সোশ্যাল আইকন ঠিক আছে নিচে দিয়ে দেবো এটা, ঠিক আছে এখানে চেপে ধরলাম, এই যে এখানে 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 ক্লিক করে অ্যাড করতে পারেন চাইলে, অথবা আমি এখানে চেপে ধরলাম উপরে টেনে যাচ্ছে, দেখেন এই যে নিচে কোথায় ছাড়বো এটা, এটা এখানে ছেড়ে দেবো, এই যে ফুটার রিজেন্ট ওয়ানে এই যে এখানে আছে ফুটার রিজেন্ট ওয়ান, এই যে এখানে ঠিক সোশ্যাল লিঙ্কের নিচে এখানে ছেড়ে দিলাম, ঠিক আছে অর্থাৎ এটি এটার নিচে শো করাবো, এখানে দেখা গেলে এক্সট্রিম কাউন্টার টাইটেল কী শো করবে, আমি লিখে দিলাম হিট কাউন্টার, হিট কাউন্টার যতক্ষণ হিট করবো আমার ওয়েবসাইটে, ঠিক আছে ফ্রন্ট কালার, কার কালার দিলাম না, ঠিক আছে এটা কালার দিতে পারি এইভাবে হ্যাশ চিহ্ন দিয়ে, ঠিক আছে আমি এখানে ধরুন দিলাম হচ্ছে কালো কালারে দিলাম, তিনটা দিলেও কাজ করবে, ছয়টা দিলেও কাজ করবে, ঠিক আছে একই বিষয়। আচ্ছা তারপর লেখা আছে যে কাউন্টার স্টার্ট শুরু কখন থেকে, ওয়ান থেকে শুরু হতে দিলাম, ঠিক আছে তারপরে ভিউ স্টার্ট, এখানে দেখো কী কী শো করবে, আমি সবগুলো শো করবো, অ্যারাইভাল ভিজিট টুডে এই সবগুলো শো করাবো, আমি সবগুলো টিক চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে কী কী শো করবে এখানে, এখানে দেখো শো করছে যে আজকের দিনের ভিজিট শো করবে, গতকালের ভিজিট শো করবে কি না, হ্যাঁ মান্থ মানে প্রতি প্রতি মাসের ভিজিটটা শো করবে কি না, ইয়ারলি ভিজিটটা শো করবে, প্রতি বছরের কত ভিজিটটা শো করবে কি না, এ পর্যন্ত যত ভিজিট সবগুলো ভিজিট শো করবে কি না, হ্যাঁ এরকম যতগুলো ভিজিটর আছে মানে টোটাল ভিজিটটা শো করবে কি না, এবং আইপি অ্যাড্রেস শো করবে কি না, ঠিক আছে ওদের এবং সার্ভারের টাইম শো করবে কি না এরকম, ঠিক আছে কোন দিকে শো করবে এটা, আমি সেন্টার দিয়ে দিলাম, সেন্টারে শো করবে, বুঝেছো কি। আচ্ছা হ্যাঁ তার চারপর থেকে শো করবে, আচ্ছা এখন আমি এখানে সেভে ক্লিক করে দিলাম, ঠিক আছে এখন আমি এখানে গিয়ে এই যে আমার এখানে আসে কিনা দেখে আবার, ঠিক আছে নিচে এখানে রিলোড করে দিলাম, এই দেখেন চলে আসছে, এই যে হিট কাউন্টার নাম দিয়েছিলাম, হিট কাউন্টার চলে আসছে, এই দেখেন চলে আসছে এখানে, আমি কাউন্টার রেড করে দিলে ভালো দেখতে পারতে মনে হয়, ঠিক আছে আর ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিই, এখানে ফন্ট সাইজ আছে না, ফ্রন্ট কালার আছে এখানে, স্টার্ট ওয়ান দিয়েছি এখানে, এখানে আচ্ছা ভিউ স্টার্ট ফিল ইন দি নাম্বার টু স্টার্ট দ্য ইনিশিয়াল ক্যালকুলেশনস ফ্রম ওয়ান, এখানে ওয়ান দিয়ে দিলাম সমস্যা নেই, আর এখানে কালারটা রেড যদি দিয়ে দিই DB0015 এর রেড কালার একটা কোড,
ঠিক আছে, সেভ করে দিলাম, রিলোড করলাম। এই যে লাল কালার হয়ে গেল, বুঝছেন, লাল দেখাচ্ছে এটা এখন, এই যে এখানে শো করছে, ঠিক আছে, যে দুইজন ভিজিট করছে এটা। এই যে ইউজার ইউজার টুডে আজকে কয়জন ভিজিট করছে, একজন আমি ভিজিট করেছি দেখাচ্ছে, যে একজন ভিজিট করেছে, গতকাল জিরো, কেউ করে নাই, দিস মান্থ এই মাসে কয়জন ভিজিট করেছে, এই যে একজন, দিস ইয়ার একজন, টোটাল ইউজার একজন, ভিউজ টুডে আজকে চারজন ভিজিট করেছে, মানে চারবার ভিজিট করেছে তো দেখাচ্ছে, টোটাল ভিউজ এই চারজনের আর কি পাঁচজন, ঠিক আছে, হুইস অনলাইন একজন অনলাইন আছে, মানে এখন আমি অনলাইনে দেখছি ওয়েবসাইটটা, এবং আমার এই যে দেখাচ্ছে সার্ভার টাইম, আর সার্ভার এখন কয়টা বাজতে দেখাচ্ছে, ঠিক আছে, এবং ইউর আইপি অ্যাড্রেস, যদি এখানে অনলাইনে থাকতাম আমি এর আইপি অ্যাড্রেস শো করতাম আমার ওয়েবসাইটের, বুঝতে পারো না, এইভাবে দেখো পুরোটা চলে এসেছে, হিট কাউন্টার আমার কে কে আছে এখানে পুরোটাই। হোয়াইট দিব না, আচ্ছা হোয়াইট তোমার ভালো দেখা যাবে, ঠিক বলেছো, এখানে সব এফ এফ করে দিলাম, এফ এফ এফ, হোয়াইট দিলে স্পষ্ট দেখা যাবে, রিলোড করলাম, এখানে হোয়াইট আছে, হোয়াইট স্পষ্ট দেখা যাবে, এই যে এখন ভালো দেখা যাচ্ছে, তাই না, গুড, থ্যাংক ইউ অমিত, এখন স্পষ্ট দেখা যাচ্ছে, আগেবার দেখাচ্ছে যে কালারগুলো ম্যাচিং হচ্ছিল না ভালো, এই দেখো এখন কি দেখাচ্ছে, ইউজার স্টুডে একজন, ইয়েস্টারডে জিরো, দিস মান্থ একজন, দিস ইয়ার একজন, এবার আমরা হিট কাউন্টার অ্যাড করে দিলাম খুব সহজেই, তাই না, তো এইভাবে খুব সহজে আমরা কি করতে অ্যাড করতে পারি, উইজেট অ্যাড করতে পারি। তাহলে একটা উইজেট দেখলাম, হ্যাঁ আমরা কাস্টমাইজে দেখতেছিলাম, আবার ওখানে চলে যাই, আমরা ওখানে চলে গেলাম, আচ্ছা তোমরা এখানে একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে দেখো কি কি অ্যাড করতে পারো, অনেক কিছু, তো একটা অডিও অ্যাড করবা, করতে পারো এটা, আমি একটু দেখিয়ে দেখি, যে উইজেট চলে আসছে দেখিয়ে দিই, ঠিক আছে, উইজেট চলে আসছে এখানে দেখিয়ে দিই, আচ্ছা মনে করো আমি এখানে অডিও অ্যাড করবো, ঠিক আছে, ফ্লিকার সিমিতে নিচে এখানে অডিও, এই রিসেন্ট পোস্ট আর নিচে, অর্থাৎ এখানে দেখো উইজেট আছে কয়টা, এই এখানে উইজেট ওয়ান আছে, হ্যাঁ ফোটার উইজেট ওয়ান, এই যে টু থ্রি, তাহলে আমি এখানে গিয়ে অডিও অ্যাড করবো, এই অডিও ধরলাম এখানে, নিয়ে গিয়ে এখানে ছেড়ে দিলাম, এই যে এখানে, ঠিক আছে, ফ্লিকার্সের নিচে ছেড়ে দিলাম, এই যে অডিও টাইটেল মাই অডিও, অডিও এখানে সেভে ক্লিক করলাম, এখন দেখো নিচে অডিও, এখানে অ্যাড কিন্তু অপশন আছে, ঠিক আছে, এখানে অডিওতে ক্লিক করলাম, এখানে ড্রপ করলাম, আমি এখানে গিয়ে আমার দেখাচ্ছে এখানে মিউজিক আছে কি, ও উইন্ডোজ টেন এর, উইন্ডোজ সেভেন এর মতো কোনো ডিফল্ট মিউজিক দেওয়া নেই এখানে, হ্যাঁ এখানে ডিফল্ট কোনো মিউজিক দেওয়া নেই, দেখি আছে কি না, নাই ফাঁকা, জেপিজি দিয়েছেন না এটা, কি এটা ইমেজ তো এটা, আচ্ছা সমস্যা নেই, আমরা দেখে দেখলাম তা, ঠিক এখানে মিউজিক আপলোড করে দিলে আপ টু 40 মেগাবাইট পর্যন্ত দেখাচ্ছে, ঠিক আছে, আপলোড করে দিলে এখানে আমি সেভ করে দিলাম, ডান ডান, এখন রিলোড করলাম, এখানে গিয়ে এখানে কিছু যেটা আমি টাইটেল দিয়েছি টাইটেলটা শো করবে, আচ্ছা আমি কোনো কিছু দিই নাই কিন্তু, ঠিক আছে, এখানে টাইটেল দিয়েছি কি মাই অডিও নাম দিয়েছি, ঠিক আছে, এখানে যেহেতু অডিও নেই, অডিও শো করছে না, ঠিক আছে, ডিলিট করে দিলাম এটা, অডিও দেওয়া লিখবো ওখানে ক্যাটাগরিজ, ঠিক আছে, কাস্টমাইজ এস্টিমেট লিখতে পারো এখানে গিয়ে, এইভাবে ঠিক, আমি এখানে কাস্টমাইজ এস্টিমেট দেখলাম, এখানে গিয়ে ছেড়ে দিলাম আমি জাস্ট এখানে, ঠিক আছে, এই টাইটেল দিলাম, এখানে ধরো এখানে গিয়ে দেখলাম মাই কাস্টম এইচটিএমএল, এখানে লিখবা, তাহলে আমি এই জন্য ভিতরে লিখবো, এখানে এই জন্য ভিতরে লিখলাম কাস্টম এস্টিমেট লিখছি কিন্তু, হ্যাঁ এই জন্য ভিতরে লিখবো, এখানে লিখলাম দিস ইজ দ্য হেডলাইন, হেড হেডিং ট্যাগস,
ক্রুজেস লিখলাম, ঠিক আছে। আমি এখানে সেভে ক্লিক করলাম, এখন দেখো কি হয়, ঠিক এর নিচে দেখো কি হবে, তাই দেখো এসেছে যে মাই কাস্টম এইচটিএমএল দিস ইজ হেডিং ট্যাগস ইউজেস, বুঝলা কি কালার করবে এখানে কি, তুমি এখানে গিয়ে কোড লিখতে পারো চাইলে, এখানে গিয়ে স্পেস দিলাম স্টাইল এসটিওয়াইল স্টাইল, তোমার তো জানো কোড এইচটিএমএল কোড, এখানে গেলাম দেখলাম কালার, কালার হচ্ছে দেখলাম ব্ল্যাক হোয়াইট, হোয়াইট দেখলাম কালার, এখানে কী কালার শো করছে, ও হোয়াইট শো করছে, অন্য কোনো কালার দিয়ে দিই, রেড দিলাম এখানে কালার রেড, ঠিক আছে দেখবে রেড কালার হয়ে যাবে এটা, এইটা এই যে রেড কালার হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে সব কিছু করতে পারবা এইভাবে, এটা কাস্টম কাস্টম এইচটিএমএল বলা হচ্ছে, নিচে দিব তাহলে নিচে শো করবে, নিচে দিলাম এটা নিচে চলে আসবে, এই ক্লিকার্স নিচে চলে আসবে, এই চলে আসছে এর নিচে দেখো, ঠিক আছে। তারপরে এখানে কি কুইজিট আছে, কাস্টম এইচটিএমএল আমরা দেখলাম, গ্যালারি আছে, আমি যে গ্যালারিটা ব্যবহার করেছি না, অর্থাৎ অনেকগুলো ইমেজ এখানে শো করবে গ্যালারি আকারে, ঠিক আছে, এটা ব্যবহার করতে হবে। ধরো আমি এখানে গিয়ে গ্যালারি দিয়ে দিলাম, গ্যালারি নিয়ে যেয়ে টেনে ছেড়ে দিলাম, এই উইজেট থ্রির নিচে দিই, ঠিক আছে, এখানে দিলাম ইমেজ গ্যালারি, ইমেজ সি ইউ ডবল এল ই আর ওয়াই গ্যালারি দিলাম, জি এ হবে সম্ভবত গ্যালারি বানানো, গ্যালারি এখানে অ্যাড ইমেজ, তাহলে এখানে তিন দুই তিনটে ইমেজ অ্যাড করে দিই, ধরে আমি ইমেজটা দিলাম, তারপরে এখানে গিয়ে এই ইমেজটা দিলাম, এইটা দিলাম, ঠিক এই টিক্স নাও কিন্তু টিক্স নাও, ঠিক আছে এই তিনটাই দিলাম এখানে, এইটা একটা দিলাম, চারটা ক্রিয়েট গ্যালারি, এই এক দুই তিন চার চারটা দেখলাম, ইন চার গ্যালারি দেখো চারটে ইমেজ চলে আসছে এখানে, এবার সেভ, সেভে ক্লিক করলাম, চলে আসছে দেখছি এক দুই তিন চার ইমেজ গ্যালারি, কিন্তু এখন আমি চলে যাবো এখানে, এই যেখানে শো করবে এই দেখো চলে আসছে না চারটে ইমেজ, এক দুই তিন চার, ঠিক আছে আমি একটা কেটে দিই, একটা গ্যালারি কেটে দিই, তিনটা থাকলে ভালো লাগবে দেখতে, আপডেট গ্যালারি করলাম, সেভ করলাম, ঠিক আছে এটা লোড করলাম, এখন দেখো এই যে তিনটা শো করছে, বুঝতে পারলা কি, এবার খুব সহজে আমরা গ্যালারি অ্যাড করে দিলাম। তারপরে আর কি আছে এখানে, শুধু ইমেজ তুমি একটা ইমেজ অ্যাড করতে পারো ঠিক একইভাবে, এখানে আসলে ব্রাউজ অপশন আসবে ইমেজ অ্যাড করে দিবা, মেটা আচ্ছা এখানে স্লাইডার যেটা অ্যাড করেছিলাম মেটা স্লাইডার মনে আছে, এখানে কিন্তু স্লাইডার অ্যাড করতে পারো ঠিক এখানে ওইভাবে অপশনগুলো চলে আসবে, মেটা স্লাইডার সব কিছু ওই যেটা ইনস্টল করেছিলাম মেটা স্লাইডার দেখিয়েছিলাম গত ক্লাসে, মানে গত ক্লাসের আগে ক্লাসে, হ্যাঁ যে ওই নিভো স্লাইডার, তারপরে দেখাচ্ছে যে অনেকগুলো স্লাইডার ছিল, ইমোশনাল স্লাইডার ফরে স্লাইডার, এইভাবে তুমি এখানে চলে আসছি যে কিভাবে অ্যাড করতে পারবা। নেভিগেশন মেনু, তুমি যদি মনে করো যে এই যে মেনুটা আছে এই মেনুটা ফুটারও থাকবে, ধরো এই মেনু তুমি ফুটারও দিয়ে দিবা, তাহলে তুমি কিন্তু এই কাজটা করতে পারো, কীভাবে করবো এটা, অনেক ওয়েবসাইট থাকে হেডার এবং ফুটার ওয়াইজ আই থাকে মেনুটা, ধরো আমি এখানে এর নিচে অ্যাড করে দিব নেভিগেশন মেনুটা, এখানে লেখা আছে ধরলাম এখানে গিয়ে ছেড়ে দিলাম টিকেট নিচে, এখন দেখো আমি কোন মেনুটা দিবা, এখানে দেখো লেখা আছে আমি তো মেইন মেনুটা দিবো এখানে দিয়ে দিলাম মেইন মেনু, এখানে দিলাম হচ্ছে ফুটার মেনু, ফুটার মেনু নাম দিলাম, এখানে সেভ করে দিলাম, ঠিক আছে ডান, এখানে গিয়ে রিলোড করে দিলাম, এখানে চলে আসবে এই দেখো চলে আসছে হোম, আচ্ছা ফুটার মেনু তো হোম উইন্টার অ্যাড্রেস সার্ভিস পোর্টফোলিও ব্লগে চলে আসতে, আর উপরে যেগুলো আছে ঠিক ওইগুলোই চলে আসছে এখানে, আর যেগুলো আছে ওইখানে চলে আসছে এখানে, ঠিক আছে আচ্ছা বুঝতে পারলাম, ডিলিট করে দিই দরকার নেই এখানে, এটা ভালো লাগছে দেখতে। তারপরে কিন্তু একটা পেজ আছে, যতগুলো পেজ আমাদের আছে ওখানে, ঠিক আছে পেজগুলো অ্যাড করতে পারি, অথবা উপরে যেগুলো পেজ ক্রিয়েট করছে এগুলো চলে আসবে, নেভি প্লাগইন পোর্টফোলিও রিসেন্ট কমেন্টস রিসেন্ট পোস্ট, ঠিক আছে আর এস এস অ্যাড করতে পারি, সার্চ বার অ্যাড করতে পারি, ঠিক আছে
যেকোনো একটা সার্চ বার দরকার তোমার, এরকম ধরো আমি এখানে একটা সার্চ বার দরকার লাস্টে, এখানে একটা সার্চ বার রিলোড করলাম, তাহলে এখানে সার্চ বার অ্যাড করবে এখানে, আর সার্চ বার একটা দরকার এখানে। হ্যাঁ, সো সার্ভার ফুটার কখন অ্যাড করে না জাস্ট তোমাদের বলছি আমি, তাই এখানে তুমি গেলাম জাস্ট এখানে সার্চ বার সার্চটা টেনে নিয়ে গেলাম। এসএসসি দিলাম, মানে টাইটেল দিবো কি ডাইনামিক সার্চ, ডাইনামিক সার্চ বার, এখানে সেভে ক্লিক করে দিলাম। আচ্ছা, সব পেজ অ্যাড করা যায়, রাজু আহমেদ বলছেন শুধু কি হোম পেজ অ্যাড করা যায়? না, উইজেট সব পেজ অ্যাড করা যায়, ঠিক আছে। তো ওই জন্য কি করতে হবে, উইজেটটা কল করতে হবে বিভিন্ন পেজে। আচ্ছা, আমি যদি এখানে যাই দেখেন, এটা কিন্তু ফুটার, এটা ফুটার, আর এটা কিন্তু সাইড বার, এটা কিন্তু সাইড বার, ঠিক আছে, আর এটা কিন্তু হেডার ওয়েবসাইট। আমি যদি অন্য পেজে যাই তাহলে থাকবে কিনা দেখেন, আমি যদি এখানে ব্লগ পেজে গেলাম, ব্লগে ক্লিক করলাম, ঠিক আছে, এখানে ব্লগে ক্লিক করলাম, এটা কিন্তু ব্লগ পেজ, এটা দেখেন সাইড বার আছে কি, ব্লগ কিন্তু কোনো কন্টেন্ট নাই দেখতে পাচ্ছেন কি, কিছু নেই, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, এই দেখেন সাইড বার আছে কি, আমি তো অন্য পেজে রয়েছি, দেখেন ব্লগ পেজে আছি আমরা এখন, এই যে শো করছে এগুলো, এবং ফুটার এগুলো কিন্তু শো করছে, মানে সবগুলো পেজে হেডার এবং ফুটার থাকেই, এই সাইড বার থাকে, হেডার ফুটার থাকে, সাইড বার কোনো পেজ নাও থাকতে পারে, ফুল উইজেট মানে উইড থাকতে পারে, ঠিক আছে। আমি যে পেজে যাবো এখানে গিয়ে সে পেজে সব দেখতে পাবো, যদি এটা কল করা থাকে এই পেজগুলোতে, ঠিক আছে, এই হলো বিষয়। এই যে দেখেন এই পেজে শো করতেছে সার্ভিস পেজ, সার্ভিস পেজ শো করছে। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম, ডাইনামিক ডাইনামিক সাইট বার দিলাম, একটু দেখে এসে আমরা এই দেখ চলে আসছি, দেখছেন আপনি যে কোনো কিছু সার্চ করতে পারবেন সহজে। যেমন আমরা এই যে দেখাচ্ছি আমের ইয়ে দেখতে ছবি দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ আমি হোম পেজে আসলাম। আচ্ছা, হোম পেজ এসে এই যে কন্টেন্টগুলো দেখতেছি আমরা। আচ্ছা, তাহলে এইভাবে সবগুলো অ্যাড করতে পারি। হ্যাঁ, এখানে অ্যাড পেজ আছে আর কি আছে কিন্তু দেখি একটু, ভিডিও অ্যাড করতে পারছি আমরা কন্টেন্ট পেজে, টেক্সট অ্যাড করতে পারি, এইভাবে উইজেট যে কোনো উইজেট আপনি এখানে অ্যাড করতে পারেন, অথবা আপনি যেটি দরকার সে অ্যাড করে দিলেন, ঠিক আছে। আর টেবিল দরকার টেবিল লিখে সার্চ করলেন, টেবিল অ্যাড করে দিলেন, এনিথিং এলস, এইভাবে আপনি উইজেট এবং প্লাগইনগুলো অ্যাড করে খুব সহজ ওয়েবসাইটকে সুন্দর যোগদান করতে। এগুলো আমরা অ্যাড করে দেখলাম, এখন জাস্ট আমি একটু যাবো এখানে, আমাদের এই যে কাস্টমাইজেশন একটু বাকি আছে, কাস্টমাইজেশন লাস্ট একটু বাকি আছে, আমি এখানে চলে গেলাম, ক্লিক করে দিলাম। আচ্ছা, আমরা এখানে আসলাম, ঠিক আছে। এখন দেখেন সিম্পলি আর উইজেটটা দেখেছি, অ্যাডিশনাল সিএসএস এখানে ক্লিক করে দিলাম, অ্যাডিশনাল সিএসএস এখানে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সবার জন্যই, ঠিক আছে। এটা দেখে আজকে আপনাদের ক্লাস শেষ করে দেব, ওকে। সেটা হচ্ছে যে এখানে যত সিএসএস লেখা দরকার, কারণ আপনি কোনো কারণে এই জিনিসটা চেঞ্জ করতে হবে, এই লেখার কালারটা, হ্যাঁ, তা আপনি এখানে ডান ক্লিক করলেন, এখানে লেখার উপরে ডান ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করলেন, ক্লায়েন্টের কাছে সেটা প্রচুর দরকার হয়, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে দেখেন লেখা সেখানে, এই যে এখানে এটা একটা সেকশন, এখানে কালার দেওয়া আছে, এটা এখানে আপনি কী করতে হবে, এখানে যে ক্লাস নিতে হবে, পোর্টফোলিও হেডিং লেখা আছে, দেখেন আইডি বা ক্লাস, এখানে আইডি নিতে পারি চাইলে, আমি এই যে আইডিটা কপি করলাম, দেখেন এই যে আইডি লেখা আছে, এই যে আমি এখানে গিয়ে পেস্ট করে দিলাম, তার আগে কী দেবো আমি একটা হ্যাশ চিহ্ন ব্যবহার করলাম, এই যে হ্যাশ চিহ্ন, ঠিক যেভাবে আপনার সিএসএস এ কোড লেখেন, ক্লায়েন্ট বললে এটা কালারটা আমি কী করে নেবো, রেড কালার করে নেবো এটা, তাহলে এখানে গিয়ে লিখে দিলেন কালার রেড, আমি এখানে দেখবো নিলাম, এখানে ক্লিক করে দেখলাম, দেখেন মাউস ধরে দেখলাম যে এটা সিলেক্ট হচ্ছে কিনা, ডান ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট করলাম, তখন এটা সে ধরলাম সিলেক্ট হচ্ছে এটা, দেখেন এখানে আইডি আছে, যে আইডি পোর্টফোলিও হেডিং, ক্লাস আছে পোর্টফোলিও হেডিং, ঠিক আছে। আমি এখানে গিয়ে লিখে দেবো কালার, কালার রেড, রেড লিখে দিলাম, দেখেন আসছে কি, এই দেখেন কালার রেড হয়ে গেছে অটোমেটিক্যালি। এরপর আপনি শেষে আপনি পাবলিশে ক্লিক করে দিলেন, এখানে বুঝতে পারছেন কি, এখানে আপনি যে কোন যে চাইছে তাই করতে পারেন, ফ্রন্ট সাইজ, ফ্রন্ট সাইজ দিলাম 50 পিক্সেল, দেখেন আর বড় হয়ে গেছে,
বড় স্ক্রিনে আকৃতি দিতে এখানে ইচ্ছে মতো বড় করতে পারি, যেখানে 100 পিক্সেল করি তাহলে আরো বড় হয়ে গেছে। জি টেক এ লুক টু আর টুলস, ইচ্ছে মতো আমরা এখানে সাইজ কম বড় করতে পারি। এটা 50 পিক্সেলই দিলাম, এখানে আপডেট করে দিলাম, ঠিক আছে। এবং মজার বিষয় হচ্ছে এইখানে আপনি সবসময় করতে হবে এই যে এইটাও শেষ আছে না, আপনি প্রথমে কোথায় আসলেন ভালো করে দেখিয়ে দেবার, আমি ব্যাকে আসলাম, এখান থেকে এখান থেকে ব্যাকে আসলাম, আমরা কোথায় ছিলাম এই ড্যাশবোর্ডে ছিলাম। যদি ক্লায়েন্ট আপনাকে কোনো কোড সিএসএস কোড পরিবর্তন করতে বলে, হ্যাঁ দুই জায়গায় করো, একটা সাইড থিমে করা যায়, একটা হচ্ছে সাইড থিমে করা যায়, একটা হচ্ছে যে এখানে কি করা যায়, এই যে অ্যাপিয়ারেন্সে আসলাম, এখানে ড্যাশবোর্ডে আসলাম, এখান থেকে অ্যাপিয়ারেন্সে আসলাম, এসে এই যে আসতে হবে এখানে থিমস, সরি এখানে কাস্টমাইজ আসতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, এখানে সবার লাস্টের দিকে এই অ্যাডিশনাল সিএসএস লেখা আছে, অ্যাডিশনাল অতিরিক্ত সিএসএস, এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে ক্লিক করে দিলাম। এভাবে যে আমরা এখানে পরিবর্তন করলাম, পরিবর্তন হয়েছে কি রিলোড করতে হয়ে গেছে, এই কালার পরিবর্তন আছে, কালার এখানে কোড দিয়ে দিছি এটা। এবং রেসপন্সিভ ডিজাইন করতে হলে আপনার ওই রেসপন্সিভের আমরা যে মিডিয়া কোয়েরি, ওই যে কত পিক্সেল হবে মিডিয়া কোয়েরি কোডটা এখানে পেস্ট করে দিয়ে এডিট করতে হবে এই অ্যাডিশনাল সিএসএসের ভিতরে, ঠিক আছে। এনিথিং এলস আমরা এডিট করতে চাই এখানে গিয়ে খালি তার উপর ক্লিক করবো, এইভাবে মাউস দিয়ে এক ডান ক্লিক করবো, রাইট ক্লিক করবো, ঠিক আছে। আর এখানে দেখবো এই ক্লাসের নামটা কি, এখানে এই স্টেবল আছে, এখানে সিএসএস আছে, এটা ক্লাসের নাম কি দেখে নিবো, এখানে ক্লাসের নাম কি আছে টেস্টিমোনিয়াল হেডিং, এটা আমি কপি করলাম টেস্টিমোনিয়াল হেডিং, এখানে গিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটা কি আইডি হলে এখানে কি দেবো হ্যাশ দেবো, আর ক্লাস হলে কি দেবো ডট চিহ্ন দেবো, হ্যাঁ। এবার লাইভ সাইটে ক্লায়েন্ট আছে একটু লাইভ সাইট করতে পারো, এখানে কালার আমি করলাম কালার রেড করে দিলাম, ঠিক আছে। আমি করলাম যে ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল ইতালিক ডান দিক মাখা করে দিলাম, ঠিক আছে। এবার যে কোনো কোড করতে পারি বা কালার কোনো ইমেজ, ঠিক আছে, খুব হাইট করে দিবেন আপনি, দরকার নেই কোনো একটা বিষয় আপনি হাইট করে দিবেন, তাহলে সেটা ক্লাস নেই করতে পারো খুব সহজেই, বুঝা গেলো কি, এখানেই করতে হবে সব কিছু এখানে। আচ্ছা এখন সেটা হচ্ছে যে আমরা কিন্তু মেইন সিএসএস করতে পারি এই ওয়েবসাইটে, যেটা থেম জাত করে তৈরি করেছে তার কিন্তু মেইন সিএসএস করে রেখেছে, ওটা কোথায় পাবো আমরা, এখানে গেলাম আমি এখানে ব্যাকে গেলাম, এই যে অ্যাপিয়ারেন্সে গিয়ে, অ্যাপিয়ারেন্সে গিয়ে আমরা এখানে কাস্টমাইজ এভাবে করলাম, ইয়েতে কাস্টমাইজে গিয়ে অ্যাডিশনাল সিএসএস করলাম। আমি যদি থেম এডিটে যাই, থেম এডিটর এখানে ক্লিক করলে কিন্তু পুরো এই থেমের আমরা কিন্তু কোড দেখতে পাবো, এইচটিএমএল সিএসএস সব কোড দেখতে পাবো এখানে, ওখানে কিন্তু এডিট করতে পারি আমরা চাইলে, কিন্তু ওখানে এডিট করার নিয়ম নেই। কেন নিয়ম নেই, কারণ যে থিমটা আপনি ব্যবহার করছেন যদি কোনো কোনো থিম আপডেট করা হয় তাহলে আপনার এডিট করার কোডটা থাকবে না। এই যে আমি এখানে লিখলাম যে কালার রেড, ঠিক আছে, এখানে লিখে দিলাম কালার রেড লিখলাম, ঠিক আছে কালার রেড লিখলাম, এটা হোম পেজে ছিল, হোম পেজে কালার রেড ছিল লিখলাম, ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম, এটা থাকবে না তখন এডিট করলে। এই যে এখানে চলে এসেছে, এখানে এলিগেন্ট স্টাইল সিএসএস, এই যে এলিগেন্ট, এখানে আপনি কোন থিমটা ব্যবহার করছেন এখানে ক্লিক করে এখানে সিলেক্টে ক্লিক করতে পারবেন, ঠিক আছে। এলে বিষয়ে এই চলে এসেছে এখানে স্টাইল ডট সিএসএস, স্টাইল ডট সিএসএস লেখা আছে এখানে, স্টাইল ডট সিএসএস আপনি এখানে পরিবর্তন করতে পারবেন, এই যে সবগুলো যে বডি, বডির মধ্যে কোন দিবেন, ফ্রন্ট ফ্যামিলি লেখা আছে, এই যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, কালার দেওয়া আছে, ফ্রন্ট সাইজ দেওয়া আছে, হ্যাঁ এই যে হেডিংয়ে কী কালার দেওয়া আছে, এই সোয়ান এই স্ত্রীতে কী কালার দেওয়া আছে, ঠিক আছে। এদিকে দেখেন সবগুলো এখানে পাবেন কোড, এই যে সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন প্রোফাইল ক্লাস, ক্লাস নেই এখানে, ডিসপ্লে ব্লক ফ্রন্ট লেফট করা আছে, যেগুলো তোমাদেরকে শিখিয়েছি, তোমাদের এসটিমেসে শিখিয়েছি সব কোড তুমি এখানে পাবা। এই দেখো যে হেডার লোগো ফ্রন্ট লেফট প্যাডিং দশ জিরো, হেডার হোম স্লাইড স্লাইডার, স্লাইডারে কী করা আছে এখানে দশ থেকে আছে, তোমাদের শিখিয়েছিলাম সিএসএস থ্রিতে, হ্যাঁ যে ট্রানজেকশন কীভাবে করতে হয়, যে ট্রানজেকশন মানে অ্যানিমেশন কীভাবে করতে হয় দেওয়া আছে এখানে, এভাবে প্রচুর কোডে দেওয়া আছে সবগুলো কোড দেখো, এই যে প্রচুর কোড, এই যে আমি ডিসাইন এসে আরও এই যে কত কোড দেখবে, যে পোস্ট টাইটেল, পোস্ট টাইটেল এ, এখানে তুমি চাইলে এডিট করতে পারো, এখানে তুমি কিন্তু চাইলে এখানে লিখে এবার দেখাচ্ছে তুমি এডিট করতে পারো, কালার রেড লিখে দিলাম, ঠিক আছে। দেখার পরে জাস্ট এখানে কি আপডেট করতে হবে, আপডেট আপডেট ফাইল, বুঝা যাচ্ছে কি,
এখানে সেন্সগুলো আপডেট করতে হবে, ঠিক আছে? এখানে সেন্সগুলো আপডেট করতে হবে। আর যদি আমি ওই অ্যাডিশনাল সেন্সেসে করি এখানে গিয়ে, অ্যাডিশনাল সেন্সগুলো ওখানে কি করতে হবে, এখানে পাবলিশ করতে হবে, উপরে গিয়ে পাবলিশ অপশন আছে ওখানে গিয়ে পাবলিশ করতে হবে। এর বিষয়ে এই থেম এডিটর যদি করা হয় এখানে, থেম এডিটর এখানে করলে এখানে আপডেট করতে হবে ফাইল, আপডেট ফাইল না করলে থাকবে না এটা, ঠিক আছে? আর এখানে তুমি আপডেট করো তাহলে এই যে পুরো ওয়েবসাইটে থেম, এই একটা থেম আছে না, এলিজিয়েন্ট থেম, কিন্তু এক মাস দুই মাস পরে আপডেট করতে পারে, নতুন ফিচার অ্যাড করতে পারে। তখন যদি এই থেমটা আপডেট করো, নতুন ফিচার যখন আসবে তখন কিন্তু তোমার এই কোডগুলো থাকবে না, এখানে যে কোডগুলো লিখবে সেগুলো থাকবে না কিন্তু আর। ও হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন করেছেন রাজু আহমেদ। যদি তাদের আপডেটটা প্রয়োজন না হয়, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে এখানে আপনি আপডেট করতে পারবেন। আপনি ওদের আপডেটটা করলেন না, এই থেমের আপডেটটা আপনি করলেন না, পরবর্তী যে আপডেটগুলো আসছে তার কোনো সমস্যা নেই, এখানে ইচ্ছে আপডেট করতে পারেন, ঠিক আছে? আর যদি তাদের আপডেটটা করা হয় তাহলে কি হবে, তাহলে এই কোডগুলো থাকবে না কিন্তু, কারণ ওই এই কোডগুলো রিপ্লেস হয়ে যাবে সবগুলো, ঠিক আছে? রিপ্লেস হয়ে যাবে, তখন দেখাচ্ছে যে এগুলো থাকবে না, আর অ্যাডিশনাল সিসি করলে এগুলো থাকবে। বুঝতে বোঝা গেছে কি এলে বিষয়? তো এইভাবে আমরা দেখাচ্ছি খুব সহজে কোড লিখতে পারি। তাহলে আজকে তোমাদের, আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই। তোমাদের সবগুলো ফাইল আমি পাঠিয়ে দিব ইউটিউবে, দেখবা এগুলো তোমরা সবাই প্র্যাকটিস করবে কিন্তু, হ্যাঁ সবাই প্র্যাকটিস করবে। জাস্ট আমি যে পর্যন্ত দেখালাম আর জাহাঙ্গীর কি বললাম জিনিসটা দেখা দেন একটু, এই আপনার হলো ওই যে সাইজটা বাড়ানো, সাইজ বাড়াবো কিভাবে? আচ্ছা আমি, আচ্ছা তাহলে ভিডিওটা বন্ধ করে দাও।